হ্যালো, সিনেমা পড়া কজ নিবেদিত টেক্স এন্ড টকস এর আজকের এই ঝা চকচকে পর্ব, দ্য বিহাইন্ড দ্য সিন ডিভা অফ টলিউডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, এই ঝা চকচকে কথাটা থেকে মনে পড়লো, সেলুলয়েড, রূপলি পর্দা, লাইট, ক্যামেরা, অ্যাকশন, এইসব শব্দগুলো শুনলেই মনে হয় না কেমন যেন একটা ঝা চকচকে জগতের দরজা আমাদের সামনে খুলে গেল, তাই না? কিন্তু এই জগৎটা বাস্তবে ঠিক কেমন, ঠিক কি আর কেমন ভাবে থাকেন এই জগতের মানুষ, বিশেষ করে এই জগতের ক্যামেরার পেছনের মানুষগুলো কিভাবে বাঁচেন তারা? আর সবচাইতে বড় কথা, এই তাদের এই ব্যক্তিগত এবং পেশাগত স্তরে তাদের ঠিক কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এইসব কথাগুলো কিন্তু আমাদের অনেকটাই অজানা। তবে আমি নিশ্চিত যে আজকের এই পর্বটা দেখার পর আমরা এই জগৎ সম্বন্ধে, এই জগতের মানুষগুলো সম্বন্ধে অনেকটা আরো অনেকটা ভালোভাবে জানতে পারবো। কারণ আজ আমাদের সঙ্গে রয়েছেন এই জগতেরই একজন বিহাইন্ড দ্য সিনস ডিভা, যিনি বিগত 10 বছর ধরে বাংলা বিনোদন জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছেন। তবে আমাদের সৌভাগ্য, তিনি কিন্তু আজকের বিহাইন্ড দ্য সিনস নন, তিনি রীতিমতো চলে এসেছেন ক্যামেরার সামনে, মানে আজকের এই পর্বের নায়িকা কিন্তু তিনি। তাহলে সময় নষ্ট না করে আমরা আলাপ করে নিই তার সঙ্গে। আসুন আমরা আলাপ করব আমাদের আজকের অতিথি, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রডিউসার সোনাক্ষী মুখার্জির সঙ্গে। হ্যালো সোনাক্ষী, হ্যালো। হাউ আর ইউ? ফাইন, সবাইকে অনেক অনেক নমস্কার। মানে সবাই এই পরিস্থিতিতে যে এরকম একটা প্রোগ্রাম আপনারা করছেন তার জন্য খুবই ভালো একটা ব্যাপার। আমি আজকে সবার আগে বলবো যে আজকে ফাদার্স ডে, সো ফাদার্স ডে এর জন্য সেই সব বাবাদেরকে আমার প্রচুর শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। মানে আমার বাবা যেরকম আমার সমস্ত কাজে আমাকে সাপোর্ট করেছেন, তো আমি চাইবো যে আমাদের মতন যারা স্বাধীনভাবে একটা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি আমরা, সেই সব বাবারা যেন প্রত্যেক মেয়েদেরকেই ভাবে সাপোর্ট করে। হ্যাপি ফাদার্স ডে সমস্ত সন্তান সন্তান। এক্স্যাক্টলি, হ্যাঁ একদমই তাই। তাহলে চিয়ার্স টু অল ফাদার্স, তাই না? এটা দিয়ে শুরু করি আজকে আমাদের। একদম একদম, এক্স্যাক্টলি। আপনি আমাদের মধ্যে এসেছেন, আমাদের মাঝে এসেছেন এই অনুষ্ঠানে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকম একটা সুযোগ দিয়েছেন বলে আমারও খুব ভালো লাগছে। আমি অনেক একদম থ্যাংক ইউ। এগিয়ে নেওয়ার, অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে লেট মি ওয়েলকাম আমাদের এই সিনেমা পড়া কজের কর্ণধার এবং টেক্স এন্ড টকস এর আইডিয়েটর এবং মডারেটর নান আদার দ্যান মিস্টার অভিষেক গাঙ্গুলিকে। গুড ইভিনিং মিস্টার অভিষেক গাঙ্গুলি। এই ঝাঁ চকচকে পর্বে, এই ঝাঁ চকচকে পর্বে আপনাকে স্বাগত জানাই। একদম, আমিও ঝাঁ চকচকে হয়ে এসেছি সোনাক্ষীর সঙ্গে দাঁড়ানোর জন্য। হলিউড টি শার্ট, চোখে স্পেশাল গ্লাসেস, মানে সোনাক্ষীর মতো একদম বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন ডিভার সঙ্গে কথাবার্তা বলতে গেলে নিজেকে একদম ঠিকঠাক না করে নিই, মানে একটা মেকআপ খুব দরকার ছিল। আমি চেষ্টা করবো এরপরে আপনাকে কাস্টিং করার। আমি আমার ওয়াইফকে বললাম যে আমরা অনেক বছর আগে হলিউডে গিয়েছিলাম, তো এই টি শার্টটা হলিউড থেকে আনা, তো একটু হলিউডি হয়ে টলিউডের সঙ্গে, হলিউড এবং টলিউডের একটা সংযোগ স্থল। খুব ভালো, আমরা ভাবছি দর্শকদের উদ্দেশ্যে জানাই, যেটা সবসময় বলে থাকি, টেক্স এন্ড টকস ইজ ইউর ভেরি ওন প্ল্যাটফর্ম, তো আপনাদের পার্টিসিপেশন ছাড়া উই আর ইনকমপ্লিট। প্লিজ পার্টিসিপেট করুন, আপনাদের মূল্যবান মতামত পাঠান, পরামর্শ পাঠান, এবং হ্যাঁ অবশ্যই সোনাক্ষীকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে একদম ভুলবেন না, যেগুলোর উত্তর দেওয়া হবে এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। নাও ওভার টু ইউ মিস্টার গাঙ্গুলি। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা, এন্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেইন টু সোনাক্ষী মুখার্জি, দ্য বিহাইন্ড দ্য সিনস ডিভা অফ টলিউড, দ্য ওম্যান বিহাইন্ড বিগ মেগা সিরিয়ালস, ওটিটি প্ল্যাটফর্ম, ডিফারেন্ট প্রোডাকশনস এন্ড অলসো ফিচার ফিল্মস। And we at Takes and Talks are so delighted to have Sonakshi with us. My younger son was asking, if, Baba, aajke Father's Day pe is Sonakshi Sinha? So I said, well, Sonakshi Sinha theke kichu kom janna, Sonakshi Mukherjee, she makes different Sonakshi Sinhas. Sonakshi, thank you, ebong amader show te ashar jonno onek onek dhonnobad. Sonakshi, apnar ei
ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আপনার এই জার্নি, শর্মিষ্ঠা বললো আমিও জানি যে সুদীর্ঘ 10 বছর, এই 10 বছরের যাত্রাপথের সূত্রপাতটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি মাস কমিউনিকেশন পোস্ট গ্রাজুয়েট, তো আফটার দ্যাট ওখান থেকেই আমার জার্নিটা শুরু হয়। আমি কিছু ইন্টার্ন করেছিলাম, তো তারপরে হঠাৎ করে আমার কাজের মানে এটা মানে আই এম ব্লেসড আছে, প্রথমেই আমার ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ হয়, মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, উনি আমার কাজ দেখেন এবং উনি ডিসাইড করেন, ওনার কোম্পানিতে উনি আমাকে অ্যাপয়েন্ট করেন। তো সেই থেকে আমার চাকরি জীবনের শুরু 2010 নভেম্বর। সো সেই থেকে অ্যাজ এক্সিকিউটিভ প্রোডিউসার আমি ওনার ওখানে জয়েন করি এবং তারপর থেকে উনি ভরসা করে প্রথম কাজ দেন, কাজ শিখে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স, তো মানে একটা কাজ থেকে আরেকটা কাজে হয়, এইভাবেই শুরু। ফ্যান্টাস্টিক, বুম্বাদার হাত ধরে সোনাক্ষীর শুরু, সেই প্রসেনজিৎ চ্যাটার্জি যে যাকে বলা হয় তিনি জানেন ইন্ডাস্ট্রি। ফ্যান্টাস্টিক সোনাক্ষী, আমাকে এটা আপনি বলুন যে অনেকে তো এই ফার্স্ট ব্রেকটাই ঠিকঠাক আসে না, তো আপনি যেরকম বললেন যে বুম্বাদার হাত ধরে আপনি শুরু করেছিলেন, তো প্রথমেই কিন্তু বুম্বাদার হাত ধরেছিলেন বলে আজকে আপনি এতটা এগিয়েছেন, কিন্তু আপনাকে প্রুভও করতে হয়েছিল যে আপনি বুম্বাদার সেই এতটা বিশ্বাসের কিন্তু আপনি ঠিক মর্যাদা দিয়েছেন। তো সেখানে কি আপনার প্রথম দিকেই একটা হাই আস্কিং রেটে আপনার কি কোনো প্রবলেম হয়েছিল যে কাজ আপনি যখন শিখছিলেন তখনই একদম প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশনে আপনি কাজ করছেন, তো সেটা কি খুব একটা ট্রাইং অভিজ্ঞতা নাকি সেটা বিরাট একটা লার্নিং অভিজ্ঞতা হয়েছিল? লার্নিং অভিজ্ঞতা তো বটেই, কারণ আমি যে প্রজেক্টটা নিয়ে ওখানে কাজ করতে গেছিলাম ওটাতে তো তখন আমি প্রথমেই মানে উনি আমাকে পার্মানেন্টলি অ্যাপয়েন্ট করেননি, আমি ওটাতে রিসার্চ করছিলাম। তো উনি অ্যাকচুয়ালি আমাদের কাজ দেখেন এবং বেসিক্যালি উনি প্রোডিউসার, ওনার যারা কর্মকর্তারা ছিলেন মানে যারা পুরো প্রোডাকশন দেখতেন তারাও আমার কাজ দেখে ভালো লাগে। অনেকটা সময় পরে 4 মাস 4.5 মাস পুরো কাজটা করার পরে উনি ওনার খুব ভালো লাগে এবং উনি তারপরে মানে আমাদেরকে রীতিমতো আমার সঙ্গে আরো একজন দুজন ছিলেন যে প্রপোজাল দেন যে যদি তোমরা আমাদের কোম্পানি জয়েন করো, বিকজ টু ইয়াং তোমরা কাজের প্রতি যথেষ্ট সিরিয়াসনেস আছে, আমি চাই যে আমার কোম্পানিতে আমার কাজগুলো এরকম ইয়াং কিছু মানে ট্যালেন্টেড সিরিয়াস ছেলেমেয়েরাই করুক। তো ওনার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে উনি যে প্রথম সুযোগটা আমাদেরকে দিয়েছিলেন মানে আমি একটা সুযোগটা অ্যাচিভ করতে পেরেছিলাম, তো সেটা একটা প্রচন্ড ভালো ব্যাপার। মানে আমি অন্যদের ক্ষেত্রে বলবো যে এই সুযোগটা সত্যি সেরকম ভাবে কেউ পায় না, আমি সেই সুযোগটা পেয়েছিলাম, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সেটাকে মানে সাকসেসফুলি হ্যান্ডেল করা যায়। এবং তারপরে আমি ওনার ওখানে প্রায় 2 বছর কাজ করি, 2.5 বছরের মতন, এবং ওনার অনেকগুলো প্রোডাকশনই আমি করেছি। ফ্যান্টাস্টিক, মানে একটা দুর্দান্ত শুরু এবং সেখান থেকে সুদীর্ঘ 10 বছর একদম ইন্ডাস্ট্রিকে রুল করছে সোনাক্ষী। আচ্ছা সোনাক্ষী, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার এটা একটা বেশ গাল ভরা নাম, আমরা এটা প্রচুর ইউজ করি, আমরা শুনি লাইন প্রোডিউসার, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার, আমরা এক্স্যাক্টলি কাজের পরিধিটা মানে কি, এটা কি জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ? হ্যাঁ, অবভিয়াসলি জুতো সেলাই থেকে চণ্ডী পাটি, তার কারণ হচ্ছে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার যাকে পুরো ক্রিয়েটিভটাও দেখতে হয়, যাকে এক্সিকিউটও করতে হয় এবং প্রোডাকশনটাকে পুরোটা ব্যালেন্স করে প্রোডিউসারের প্রফিটও দেখতে হয়। তো দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং জব। আমার মনে হয় আমার সমসাময়িক যারা বন্ধু বান্ধব বা যারা কাজ করছেন তারা যদি প্রোগ্রামটা দেখেন মানে আমার সঙ্গে তারা একমতই হবেন যে আমাদের একটা প্রচন্ড কাজের মধ্যে সিরিয়াসনেস থাকে মানে থাকতেই হবে, নাহলে আমরা এই কাজটা কোনোভাবেই করতে পারবো না। এবং মেগা সিরিয়ালের ক্ষেত্রে এটা 24 আওয়ার, ঠিক আছে, যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, সবসময় এটা মনে করতে হয় আমাদের যে কোনো প্রবলেম সলভ করা যায় না, এটা নয়, যে কোনো প্রবলেমই সলভ করা যায়, তো সেটাকে ঠান্ডা মাথায় উইথ পেশেন্স সেটাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, কোনোভাবেই শুটিং হ্যাম্পার করা যাবে না বা মানে আমরা যে কাজটা করছি সেটাতে পেশেন্স লেস হলে কখনোই চলবে না, তো সেটা একটা খুব বড় ব্যাপার। তো এই গালভরা ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসারের কিন্তু গালভরা নাম হলো তাদের জবটাও কিন্তু খুবই চ্যালেঞ্জিং, এটা সিরিয়াসলি, মানে যারা বাইরে থেকে হয়তো ভাবেন যে এরা বিহাইন্ড দ্য সিন মানে কি করছে আলটিমেটলি কি ব্যাপার, কিন্তু এদের উপরেই পুরো একটা জিনিস মানে পুরো একটা শো ডিপেন্ড করে। এক্স্যাক্টলি সোনাক্ষী, এবং 24/7 আপনাকে সবসময়
সচেতন থাকতে হয়, পুরো প্রোডাকশনটার প্রত্যেকটা ডিটেল আপনাকে দেখতে হয়, এবং আপনি যেটা বললেন যে পুরো জিনিসটা একদম সুষ্ঠুভাবে যাতে যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবেই এক্সিকিউট করা হচ্ছে সেটাকেও কিন্তু সোনাক্ষীর একদম তীক্ষ্ণ নজরে থাকতে হয়। ফ্যান্টাস্টিক সোনাক্ষী, আমরা স্যালুট করছি, আপনি এত ভালো কাজ করছেন, 10 বছর ধরে আপনার সুনাম বিভিন্ন জায়গায় আমরা শুনেছি। আমরা আমাদের ক্রিয়েটিভ টিম একটা ছোট্ট অডিও ভিজুয়াল বানিয়েছে সোনাক্ষীর বিভিন্ন ওয়াও মোমেন্টস, আমি শর্মিষ্ঠাকে একটু সেই ভিডিওটা দেখতে পাই। অন টু দি অডিও ভিজুয়াল প্লিজ শর্মিষ্ঠা। She's a mass communication postgraduate from the Calcutta University. She's a successful homemaker and a doting mother. And she is one of the most happening behind-the-scenes diva of Kolkata television and film industry. A creative executive producer, Nepotho Naika, jini Naika theke kichui kom janna, hain shei Sonakshi Mukherjee. Mega serial hook, ba feature film, ba OTT platform, choto, mejo, ba boro unit, indoors, ba outdoor locations, pre-production, shooting, post-production, shorbokhetri shomohimai birajoman, Sonakshi, koto 10 bochor dhore oklanto porishrome, tini aaj producer der boro ek bhorsa. ইউনিট মেম্বারদের একান্ত আপন, ডিরেক্টর ও ক্রিয়েটিভ টিমের এক অপরিহার্য অঙ্গ। সোনাক্ষীর লক্ষ্য একটা ভালো প্রোডাকশন তৈরি করা টিমওয়ার্কের দ্বারা, রুচিসম্মত উন্নত মানের প্রোডাকশন যা সকল দর্শকের হৃদয় ছুঁতে পারবে, 24 ঘন্টারও বেশি যার গুরু দায়িত্ব, প্রতিটি মোমেন্ট ও মুভমেন্ট যার কাছে সমানভাবে মূল্যবান, সেই সোনাক্ষী আমাদের টেক্স এন্ড টক্সের ফেস টু ফেস লাইভে থাকছেন 20 জুন রোববার ঠিক সন্ধেবেলা 8:00 থেকে 8:40 পর্যন্ত সিনেমা ফর কজের ফেসবুক পেজ থেকে। আপনারাও থাকুন আমাদের সঙ্গে এই আড্ডায়, নেপথ্য নায়িকার সঙ্গে, আমাদের প্রিয় বিহাইন্ড দ্য সিনস ডিভা সোনাক্ষী মুখার্জির সঙ্গে ফেস টু ফেস ইন টেক্স এন্ড টক্স। এরকম ধরনের ভিডিও আমাকে বানাতে হয় আমার প্রোগ্রামের জন্য, এরকম টিজার বা মানে ক্লিপিং, সেখানে এরকম একটা নিজেকে নিয়ে আপনারা যেটা করেছেন তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস অভিষেক দা। না না, আমরা we enjoyed every moment you know making it, আর আমার ক্রিয়েটিভ টিম বলছিল এত ছবি এত ওয়াও মোমেন্টস কোনটা ছেড়ে কোনটা রাখবো, তো যাই হোক, we have been able to capture some of your energy, fantastic. We have Sonakshi Mukherjee, the behind the scenes diva in Takes and Talks on the Facebook page of Cinema for a Cause. Sonakshi, আমাদের এই ইন্ডাস্ট্রিটা বাইরের থেকে খুব গ্ল্যামারাস, খুব গ্লিটারিং, কিন্তু এর পেছনে কিন্তু একটা অন্য দুনিয়া আছে, এবং সেই দুনিয়াটা সবসময় নারীদের জন্য বা ফর এ ওম্যান ফর এ লেডি সবসময় খুব যে সাবলীল বা খুব যে কি বলবো মানে খুব যে স্মুথ সেটা নয়। তো একজন নারী হিসেবে, একজন লেডি ওয়ার্কার হিসেবে ইন্ডাস্ট্রির, আপনার এতে কি অভিজ্ঞতা, মানে আপনি কি বলবেন? মানে অনেকে বলে কাস্টিং কাউচ, অনেকে বলে ভীষণ ফেভারিটিজম, অনেকে বলে যে নারীদের সেই অ্যাকচুয়াল মর্যাদা দেয়া হয় না। তো আপনার কি মনে হচ্ছে, আপনি 10 বছর এই ইন্ডাস্ট্রিতে কাটালেন, তো আপনার এই ব্যাপারে যে নারীদের প্রকৃত মর্যাদা আজকে স্পেশালি যারা বিহাইন্ড দ্য সিনস ডিভা তারা ঠিক সেই মর্যাদা পাচ্ছে কিনা, আপনার মানে এই অভিজ্ঞতাটা কিরম হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমাদের মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ব্যাড ইমেজ বা বদনাম আছে যে এখানে নারীরা সুরক্ষিত নয় বা তাদেরকে নানান রকম প্রবলেমের মধ্যে পড়তে হয়।
বাট আমার আই এম ব্লেস যে আমাকে কখনো সেই রকম মানে কোনো কিছুর মধ্যে পড়তে হয়নি, বাট হ্যাঁ মানে কখনো কখনো যে সেটা একেবারেই মিথ্যে আমি সেটা বলবো না, অনেক সময় অনেক লোক সুযোগের সদ্ব্যবহার করতে চান, বিশেষ করে যারা অনেক নতুন মেয়েরা আজকাল অ্যাক্টিং করতে মানে আগে এটা অনেক বেশি হতো অ্যাক্টিং করতে আসতো, তাদের ক্ষেত্রে অনেক প্রলোভন দেখানো হতো, টাকা পয়সারও একটা প্রবলেম থাকে যে টাকা পেলে তুমি কাজ করতে পারবে বা অন্য অনেক রকম প্রপোজাল দেওয়া হতো। বাট এখন আমি বলবো এখন না ট্যালেন্ট একটা মেইন ইস্যু, মানে এগুলো দিয়ে বেশি দিন কিছু করা যায় না, তো মানে আলটিমেটলি আপনার কাজ করার ইচ্ছে প্রয়াস এবং আপনার প্রতিভা যদি থাকে তাহলে আপনি ডেফিনেটলি আপনার নিজের জায়গা তৈরি করতে পারবেন, সেটার বাইরে কিছু নয়। এবং একটি মেয়ে হিসেবে আমি একটা কথা সবাইকে বলবো, সেটা কোন একটি অ্যাক্ট্রেস হোক বা আমার মতন যারা বাইরে বিহাইন্ড কাজ করছে, প্রচুর মেয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক, এক্সিকিউটিভ প্রোডিউসার হোক বা ডেস্কের কাজ হোক, প্রচুর আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে, তো পুরোটাই না নিজের উপর ডিপেন্ড করে যে আপনি নিজেকে কতটা কনসিডার করবেন কাজের ক্ষেত্রে, ঠিক আছে? আপনি নিজের ট্যালেন্ট বা নিজের জায়গা মানে নিজের কাজ দিয়ে প্রুফ করে তৈরি করবেন বা আপনাকে অন্য কিছুর অবলম্বন করে নিজের জায়গা করতে হবে, তো ডিপেন্ডস অন ইউ। তো সেই জায়গাটা আমার মনে হয় একটা মেয়ে হিসেবে খুব ক্লিয়ার থাকা দরকার, ঠিক আছে? কারণ আলটিমেটলি দিনের শেষে আমার 10 বছরের এক্সপিরিয়েন্সে আমি কখনো দেখিনি যে কেউ কখনো জোর করে কোনো কিছু করতে পারে বা সেইভাবে কেউ নিজের জায়গা তৈরি করতে পারে, তো সেটা একটু খেয়াল রাখা খুব দরকার। অ্যাবসোলিউটলি, তার মানে দুটো জিনিস খুব এখান থেকে পরিস্ফুট। একটা হচ্ছে যে ট্যালেন্ট, ট্যালেন্টটা থাকতেই হবে, খালি মানে ওই ধরনের কোনো স্পেশাল কম্প্রোমাইজ করে বেশি দূর এগোনো যাবে না, এটা একটা। আর বাকিটা হচ্ছে পুরোপুরি নিজের হাতে, নিজে যদি অটল থাকেন তাহলে কেউ টলাতে পারবে না। ভেরি ওয়েল সেড, এবং আমি শিওর যে এই 10 বছরে আপনার একটা দুরান্ত মানে দুর্দান্ত একটা উপলব্ধি হয়েছে, এটা বিউটিফুল। আপনি তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আপনি মাস কমিউনিকেশনে পড়েছেন, তার মানে আপনার অবভিয়াসলি কমিউনিকেশন ব্যাপারটা আপনি টোটালি ইউ আর স্পেশালি নলেজেবল অ্যাবাউট দ্যাট। এর সঙ্গে আমরা জানি যে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসারের টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট দুটো অ্যাকিউমেন্ট কিন্তু একত্রিত করতে হয়, মানে টেকনিক্যাল স্কিলসও দরকার, কারণ আপনাকে অনেক সময় এডিটিংয়ে যেতে হয়, শুটিংয়ে থাকতে হয়, আপনাকে শুটিং এর ইকুইপমেন্ট ভাড়া করতে হয়, এডিটিং এর হয়তো সুইট ভাড়া করতে হয়, তার মানে টেকনিক্যাল নলেজটা আপনার থাকা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাকশন ম্যানেজমেন্ট স্কিলস, আপনার লোকেশন হান্টিং, সবাইকে এমপ্লয় করা, খাওয়া দাওয়ার দিক দেখা, যানবাহন দেখা, তো এই দুটো অ্যাকিউমেন্ট আপনি কি করে একত্রিত করলেন? মানে এটা একটা ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ যে হ্যান্ডলিং বোথ দ্য টেকনিক্যাল সাইড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যানেজমেন্ট সাইড। সোনাক্ষী, অ্যাকচুয়ালি পুরো জিনিসটা না আমাদের এখানে টিম ওয়ার্ক, তো উইদাউট টিম ওয়ার্ক কোনো প্রোডাকশন বা শুটিং বা কোনো কিছুই করা সম্ভব নয়। প্রত্যেকটা জায়গায় এক একজনের নির্দিষ্ট কাজ মানে নির্দিষ্ট জব পার্টিকুলারলি করা রয়েছে। আমাদের যেটা কাজ হচ্ছে অ্যাজ এ এক্সিকিউটিভ প্রোডিউসার, সেই কমিউনিকেশন বেসটাকে ঠিক রাখা, তার মানে হচ্ছে প্রথমত প্রি প্রোডাকশন, সেই জায়গাটাকে ক্লিয়ার রাখা, তারপরে শুটিং, সেই শুটিং এর যেটা শুটিংটা যাতে কোনো রকম ভাবে ব্যাহত না হয় সেই দিকটা লক্ষ্য রাখা, তার জন্য পুরো কমিউনিকেশন ঠিক রাখা, এবং আফটার দ্যাট পোস্ট, এবং সেখানে পুরো পোস্টে এডিটরকে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়া বা কিভাবে কি হবে সেটা দেখা। তো এই কমিউনিকেশন লেভেলটা যদি ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেমের কারণ নেই, এক, এবং সেটাই মেনলি দরকার। সেই জন্য আমি আগের বারও বলছিলাম যে সেজন্য আমাদের খুব সিরিয়াস থাকতে হয়, মানে আমরা কোনো কিছু ভুলে গেলে বা কোনো কিছু মিস করে গেলে সেই এফেক্টটা পুরোটাই প্রোডাকশন বা শুটিং এ এসে পড়ে। আর সেকেন্ডলি যেটা আপনি বললেন যে টেকনিক্যাল জায়গা, এই পুরোটাই যেহেতু চেন আমি বললাম, হ্যাঁ শর্মিষ্ঠা, আমার মনে হয় বোধ হয় সোনাক্ষী একটু বাইরে গেছে, যাই হোক, আমরা ও খুব ভালোভাবে বলছিল যে এটা সত্যি, এটা আমারও এত বছর আমি সত্যি আমরা কিছুই জানি না সেই, হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রিতে আমি এতদিন আমিও কাজ করছি, আমি জানি যে এখানে সত্যি টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট দুটো অ্যাকিউমেন্ট খুব সুন্দর করে, ইটস আ ম্যারেজ বিটুইন টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট, এবং দুটো ফ্যাকাল্টি ইউ হ্যাভ টু বি এক্সপিরিয়েন্স টু হ্যান্ডেল আ ফুল প্রোডাকশন ভেরি ভেরি ক্রিয়েটিভলি as well as very very effective. Hello. আর ও 10 years তার আগে, হ্যাঁ তার আগের কোশ্চেনটাও খুব ইন্টারেস্টিংলি ও আনসার করেছে যে ট্যালেন্ট এন্ড ইট অল ইউ নো ইজ ইন ইওর ওন হ্যান্ডস, মানে ইফ ইউ কাইন্ড অফ গিভ ওয়ে টু
to any kind of, you know, exactly. Signals from the other side, you just sway out. But apni nije jodi otol thaken tahole shotti ki otol hote parben. Ha Sonakshi, please bolun apni jeta bolchilen technical. Sonakshi, ekta request, apnar dulta ektu bodhe awaz korche, so ektu kom nolle aro better hobe. হ্যাঁ দুলটা দেখতে দারুণ লাগছে কিন্তু ওটা বোধহয় আমার মনে হচ্ছে হ্যাঁ ওটা এটা টেকনোলজির বিড়ম্বনা কারণ আমি একটু ম্যানেজ করলাম সে টেকনিক্যাল এবং ম্যানেজ হ্যাঁ দুটো ম্যানেজ একটা ম্যারেজ হয়ে গেল যাই হোক হ্যাঁ সোনাক্ষী প্লিজ বলছিলেন যেটা হ্যাঁ তো আমি সেটাই বলছিলাম যে কমিউনিকেশন হ্যাঁ মানে টেকনিক্যালি আমাদের বেসিক কতগুলো জিনিস জানতেই হয় ঠিক আছে বাট আমরা তো পার্টিকুলারলি মানে যে ক্যামেরাম্যান যে কাজটা করেন বা এডিটার যে কাজটা করেন সেইটা সেখানে থেকে বসে করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ তার জন্য তিনি অ্যাপয়েন্টেড এবং তিনি পুরো জিনিসটা করবেন বাট তাকে জিনিসটা জাস্ট বুঝিয়ে দাও এবং বেসিক্যালি আমি কি জিনিসটা চাইছি তার কমিউনিকেশন ঠিক রাখা সেটা খুব দরকার তো সেই জন্য সেই আমি বারবারই একটা কথা বলবো যে কমিউনিকেশন যদি ঠিকঠাক থাকে তো বাকি জিনিসটা ম্যানেজেবল কারণ আমরা যেটা করি সেটা সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় যে পুরো প্ল্যানিংটা যে কোনো জিনিসের ক্ষেত্রে পুরো প্রি থেকে পোস্ট অব দি পুরো প্ল্যানিংটাই ডিপেন্ড করে হচ্ছে কমিউনিকেশনের উপরে এবং জব ডিস্ট্রিবিউশনটা এখানে খুব মানে মানে প্রপারলি দরকার সেটা যদি কোনো রকমে মিস আউট হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে তো সেটাকেই দেখা একজন এক্সিকিউটিভ প্রোডিউসারের মেইন কাজ করেক্ট তার মানে এখানে ভীষণ যেটা ইম্পর্টেন্ট আমাদের লার্নিং হলো যে কমিউনিকেশন ইন এভরি লেয়ার অফ প্রোডাকশন হ্যাজ টু বি ভেরি ভেরি ট্রান্সপারেন্ট এবং প্রপারলি ডান আর আরেকটা হচ্ছে দ্য রাইট ম্যান ফর দ্য রাইট জব এটাও ভীষণ ইম্পর্টেন্ট মানে আপনি ঠিক লোককে ঠিক জবের জন্য যদি আপনি না সিলেক্ট করেন তাহলেই কিন্তু মিসম্যাচ এবং সেখানেই কিন্তু প্রোডাকশন বিভ্রাট দেখা যায় মানে আপনি যদি একজন যে ক্যামেরাম্যান ধরুন অ্যাকশন সিকোয়েন্স ভালো করতে পারে না তাকেই আপনি অ্যাকশনের জন্য নিলেন চলবে না আবার যে হয়তো সং পিকচারাইজ ভালো করে তাকে আপনি অ্যাকশন দিয়ে দিলেন তাহলেও চলবে না সেজন্য অনেকে স্পেশালাইজেশন বুঝে আপনাকে তাকে অ্যালোকেট করতে হবে আমি বন্দনা ফিল্মস থেকে করেছি কালার্স বাংলার জন্য রেশম ঝাপি বলে একটি প্রজেক্ট আমি এর আগেও একদিন শর্মিষ্ঠাকে বলছিলাম যে এটা ভীষণ চ্যালেঞ্জিং আমাদের জন্য ছিল আমি প্রত্যেকের কথা বলবো ইচ এন্ড এভরি পার্সন অফ মাই ইউনিট যারা যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন বিকজ মানে আমাদের এখানে সিরিয়ালটা হয় বেসিক্যালি আধ ঘন্টার মানে 30 মিনিট তো আমাদের কাছে এই রেশম ঝাপির ক্ষেত্রে একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল যে সপ্তাহে 7 দিন 1 ঘন্টা টেলিকাস্ট তো 54 এপিসোডস আমরা 1 ঘন্টা টেলিকাস্ট করেছিলাম যেটা আমি প্রায় 22 দিন বোলপুরে শুট করেছি এবং তখন ডিসেম্বরে প্রচন্ড বোলপুরের ওয়েদার খুবই অদ্ভুত মানে খুবই ঠান্ডা রাতের দিকে দুপুরের দিকটা খুব গরম এবং বেসিক্যালি আউটডোর সিকোয়েন্সি ছিল তো মানে একটা 24 ঘন্টার শুট মানে জার্নি মানে শুট মানে খুব স্ট্রাগল ছিল বলা যেতে পারে তো সেইটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট কারণ আমি যখন প্রথম প্রজেক্টটার কথা শুনি আমার মানে ভয় তো লেগেই ছিল মানে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে ভালো লেগেছিল মানে আমার প্রোডিউসার যখন আমাকে প্রথম বলেন শিবাজি পাজা উনি মানে আমি এখন ওনার সঙ্গে কাজ করছি তো যে এরকম একটা কাজ করতে হবে এবং এটাই চ্যালেঞ্জ যে আর কেউ কখনো বাংলা ইন্ডাস্ট্রিতে এটা করেনি যেটা আমাদেরকে করতে হবে যে সপ্তাহে 7 দিন 1 ঘন্টার এপিসোড টেলিকাস্ট হবে তো কিভাবে সেটা প্ল্যানিং করা যায় তো তারপরে কাজ শুরু হলো আমরা সেই সময় 3টে ডিরেক্টর অ্যাপয়েন্ট করেছিলাম মানে একসাথে আমাদের প্রায় 3টি ইউনিটও চলতো তো সেই পুরো কাজটা উনি আমাকে বিশ্বাস করে দিয়েছিলেন এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সেই প্রোডাকশন বা আমার বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে ম্যানেজ করার এবং আমরা সাকসেসফুল কোনোদিন কোনো সমস্যা হয়নি এবং কোনো নন টেলিকাস্টও হয়নি কিছুই হয়নি আমরা খুব ভালোভাবে জিনিসটাকে করেছি Fantastic. Sonakshi, আপনি তো ফিচার ফিল্মেও কাজ করেছেন আমি আপনার বায়োডাটা দেখছিলাম তো ফিচার ফিল্মের আপনার এক্সপেরিয়েন্সটা যদি আমাদের একটু শেয়ার করেন ফিচার ফিল্ম হ্যাঁ ফিচার ফিল্মে কাজ করেছি আমি খুব বেশি ফিচার করিনি করেছি 4-5টা মতন আমি Z5 এর জন্য নিজের প্রোডাকশন থেকে আমার নিজস্ব একটি ওন প্রোডাকশন হাউস আছে ফিল্মি ফ্যামিলি প্রোডাকশন সেখান থেকে আমি গত বছর Z5 এর জন্য একটি ছবি করেছিলাম ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে
সাত নম্বর সনাতন সন্ন্যাল দেখতে পারেন, ওটিটিতে মানে জি ফাইভে রয়েছে, ওটাতে কৌশিক গাঙ্গুলি লিড করেছিলেন। তো সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমার যে বান্ধবী ওই ডিরেক্টর ছিল অন্নপূর্ণা বাসু, তো একটা টিম ওয়ার্কের মধ্যে মানে নিজস্ব ভাবে নিজের প্রোডাকশন থেকে নিজের বন্ধু বান্ধবরা মিলে একসঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স এবং নিজের ভালো লাগা মন্দ লাগা সবকিছু একসাথে নিয়ে করার একটা অন্যরকম মানে ভালো লাগা আছে। তো সেটা খুব এনজয় করে করেছিলাম এবং সেটার ফিডব্যাকও খুব ভালো ছিল, মানে খুবই এনজয়েবল দ্যাট সেই দোজ ডেজ। আর তাছাড়া আমি করেছি আমি 9 নম্বর পেয়ারা বাগান বলে একটি সিনেমা, আকাশ অংশত মেঘলা বলে একটি সিনেমা যেটা আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে প্রাইজ পেয়েছে। তো এরকম অনেকগুলো কাজই করেছি সিনেমার ক্ষেত্রে না, অ্যাকচুয়ালি সিনেমা তারপরে মেগা এগুলোর না পুরো মানে ডিফারেন্স প্ল্যানিং অ্যাকচুয়ালি। বাট আমি একটা কথা বলবো, যেহেতু আমি আজকে এরকম একটা শো করছি, আমি কিন্তু মেগা সিরিয়াল করতে ভালোবাসি। হ্যাঁ মানে অনেকে মেগা সিরিয়াল নিয়ে প্রচুর নাকশিত করে না এটা, মাঝে মাঝে অবভিয়াসলি বোরিং লাগে একটু একই ধরনের কাজ করছি, বাট আমি এনজয় করি, মানে আমার ভালো লাগে নিত্য নতুন সেই জিনিসটাকে নিয়ে করা এবং ছোট পর্দাও যে অনেক রকম ভাবে নিজের ক্রিয়েটিভ সেন্স দিয়ে অনেক কিছু অন্যরকম করা যায়। এবং অবভিয়াসলি আমি সেই জন্য আমি আমার প্রডিউসারের নাম নেব, উনি আমাকে সেই স্বাধীনতাটা সবসময় দিয়েছেন এবং আমি আমার মতন করে কাজ করতে পেরেছি, তো সেটা একটা খুব বড় ভালো লাগার জায়গা। বাট সিনেমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেগা সিরিয়ালে তো আমরা একই কাজ করি, 24 ঘন্টা একই মুখ, একই ধরনের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একরকম একটা জার্নি হয় এবং সেটা 1.5-2 বছর কখনো কখনো 3 বছরও মানে 3-4 বছর হয়ে যায়। সিনেমার ক্ষেত্রে সেই পিরিয়ডটা খুব শর্ট হয়, তার প্ল্যানিং অন্যরকম হয়, তার সমস্ত কিছু প্রি প্ল্যান থাকে, তো সেটা সমস্ত রকম আলাদা। বাট মানে ভালো এক্সপিরিয়েন্স দুটোর ক্ষেত্রেই আমার ভালো। করেক্ট, তার মানে সিরিয়াল মেগা সিরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফিচার ফিল্ম এই তিনটে ডোমেনেই আপনি কাজ করেছেন। এখন যেটা সবচেয়ে হট এবং সবার ড্রিম এবং বলছে দ্যাটস দ্য ফিউচার অফ এন্টারটেইনমেন্ট ওভার দ্য টপ প্ল্যাটফর্মস ওটিটি, এবং এখন আমাদের সারা ইন্ডিয়া সারা ওয়ার্ল্ড কিন্তু ওটিটি ইজ রুলিং, তো ওটিটি আপনার কি মতামত, মানে ইজ ওটিটি দ্য ফিউচার, আপনার কি মনে হয়? হ্যাঁ ওটিটি অবভিয়াসলি ফিউচার ধরা হচ্ছে, মানে সেটা নিয়ে কোনো বক্তব্যই নেই। তার কারণ হচ্ছে গত বছর একটা সিনেমা হল খোলার প্রচেষ্টা প্রোডিউসার ডিস্ট্রিবিউটররা সবাই দেখিয়েছিল এবং হল মালিকেরা, কিন্তু সেটাতে তারা খুব বেশি সফল হয়নি, মানে সেটা আমাদের সিনেমা প্রেমী এবং সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ আমার তো খুবই মনে হয়, কারণ আমি প্রচন্ড ভাবে হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসি, কিন্তু আমার একা সিনেমা দেখে তো আর আমি মানে হলের মালিক বা ডিস্ট্রিবিউটরদেরকে বা প্রোডিউসারকে পয়সা ফেরত দিতে পারবো না। আমার মতন স্বল্প কয়েকজন সিনেমা আমার মনে হয় যেটা যে প্রেমী ছাড়া বাকি লোকজনের ক্ষেত্রে আগে যে ব্যাপারটা ছিল যে একটা উইকেন্ড সেখানে একদিন বাইরে গেলাম সিনেমা দেখাটা, তখন মানে এন্টারটেইনমেন্টটা অন্য জায়গায় ছিল, তো যে একটা সিনেমা দেখলাম বাইরে ফ্যামিলিকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেলাম ফিরে এলাম, সেই জায়গাটাতে তো প্রচন্ড ভাবে ধাক্কা খেয়েছে, কারণ করোনার এফেক্টে অলরেডি বাইরে বেরোনো বন্ধ, তো এবং লোকজনের পয়সা কড়িরও সমস্যা প্রচুর, কারণ কাজ নেই ঠিকঠাক ভাবে কিছুই নেই, তো সেই ক্ষেত্রে কাজই নেই, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না বা অন্য কিছু ঠিকঠাক করতে পারছি না, সেখানে পয়সা খরচা করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, তারপরে অনেক সিনেমা হল তো নর্মালি অনেকগুলো এই কারণেই বন্ধ আগের থেকেই হতে শুরু করেছিল করোনার আগে থেকে, তারপরে মাল্টিপ্লেক্সে গিয়ে একটা হিউজ মানে হিউজ বলতে যে টাকাটা আমরা খরচা করি সেটা 250 হোক 300, সেই টাকাটা আমার মনে হয় যে সাধারণ মানুষ বা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে এখন একটা খুব চ্যালেঞ্জিং, মানে ফট করে 300 টাকা খরচা করে পপকর্ন খেতে খেতে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা খুবই এখন মানে সচরাচর কেউ করতে চাইছেন, মানে পার্সেন্টেজ অনেক কমে গেছে, তো সেই ক্ষেত্রে যেটা মনে হয় যে ওটিটি অনেক বেশি অ্যাভেলেবেল, তার কারণ ওটিটি নর্মালি যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো আমরা দেখছি আমাদের রিজিওনাল হইচই হোক বা জি ফাইভ বা মানে যেগুলো নেটফ্লিক্স অ্যামাজন সেগুলোতে ইয়ারলি আমরা যে টাকাটা খরচা করছি তাতে হয়তো আমরা যে যে পরিমাণ কন্টেন্ট দেখতে পাচ্ছি যে পরিমাণ জিনিসপত্র রয়েছে সেটা অদ্ভুত, মানে মানে সেটাতে অনেক কিছু একসঙ্গে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে সেই টাকাটা যদি একবার খরচা করে মোবাইলে দেখি এবং সেটা যখন ইচ্ছা তখন দেখতে পাচ্ছি, হ্যাঁ দুপুরবেলা মনে হচ্ছে একটু দেখছি, কাজের ফাঁকে মনে হচ্ছে একটু দেখছি, একটু রাত্রিবেলা ঘুম আসছে না দেখছি, সেটা কোনো বাইন্ডিং মানে গোটা পৃথিবীটা ওই জেন্টস এর মতনই ছোট হতে হতে ড্রয়িং রুম আর বোকা বাক্সতে এসে দাঁড়িয়েছে, এবং সেটা এখন টিভির থেকেও বেশি মোবাইল,
তো লোকে এতটাই মোবাইল নির্ভর, ডিজিটালি এতটাই আমরা অ্যাকসেপ্টেবল হয়ে গেছি এখন সবার কাছে, যে সেখানে সবাই আমরা মোবাইলের একটা ভালো মোবাইল কিনে নিয়ে সেখানেই সবকিছু দেখার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে ওটিটি তো ভীষণ প্রযোজ্য একটা জিনিস, এবং ওটিটিতে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে সিনেমার ক্ষেত্রে একটা জিনিস ছিল যেটা বোম্বেতে অনেকটাই শেষের দিকে হচ্ছে, ভালো কাজ হচ্ছে, একটা বক্স স্টার বা একটা সেরকম কাউ মানে সেরকম লোকেশন যেটা বড় স্ক্রিনে সেভাবে ফ্লারিশ করা, সেটা ওটিটির ক্ষেত্রে কন্টেন্টটা অনেক বেশি ডেভেলপিং এবং কন্টেন্টটা অনেক বেশি প্রায়োরেবল, মানে কন্টেন্টের উপরই পুরোটা ডিপেন্ড করে। এবং ওটিটি থেকে আমরা প্রচুর ভালো অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি, ভাবছি যে বা এত ভালো অভিনয় করছে, ক্যারেক্টার ওয়াইজ কাস্টিংটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, এবং কন্টেন্ট নিয়ে তো কোনো কথাই নেই। এবং সেখানে বক্স মানে বক্স নিয়ে কাজ করতে হবে সেই ব্যাপারটাই নেই, মানে ধরুন এই যে রাধে ওটিটিতে রিলিজ করেছে, তার থেকে আমি বলবো যে অন্যান্য অন্য সিনেমা লোকে বেশি দেখেছে, মানে লুটকেস লোকে বেশি দেখেছে, তো সেইটা খুব খুব একটা অ্যাপ্রিসিয়েবল ব্যাপার। তো আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ সিনেমা হল যদি ফিরেও আসে, তাতেও ওটিটির একটা জায়গা কিন্তু থেকেই যাবে, সেটা অস্বীকার করা যাবে না। Correct. Over the top is here to stay, Sonakshi Mukherjee says, and we can understand that Over the Top is a fresh breeze and also the breeding ground of a lot of new talents who are the future. Arekta kotha je Sonakshi ebong Sonakshir husband, they belong to the same industry. Sonakshir husband is also a very, very upcoming and famous and promising director, and Sonakshi is there, who's behind the scenes diva. তো সোনাক্ষী, আপনার এবং আপনার হাজবেন্ডের মধ্যে সেম প্রফেশনে থেকে সেম ছাতের তলায় কোন রকম কনফ্লিক্ট বা কোন রকম ইগো ক্ল্যাশ, আমরা যেটা অমিতাভ জয়াকে দেখেছি অভিমান বলে ফিল্মটায়, সেরকম কোন মোমেন্টস আপনি শেয়ার করতে যদি চান? শেয়ার করার কিছু নেই, বিকজ আমাদের মানে সম্পূর্ণ কাজের জনার একদম আলাদা, বিকজ হি ইজ এ ডিরেক্টর এবং আই এম দ্য এক্সিকিউটিভ প্রোডিউসার, তো ওর সমস্ত কাজেই আমার একটা ফিডব্যাক থাকে, এবং আমার খুব ভালো লাগে যে আমরা যখন নিজস্ব টাইম পাস করি তো তখন আমরা ক্রিয়েটিভ বিভিন্ন মানে সিনেমা এই সম্বন্ধে মানে আলোচনা করি, এবং ও আমার ফিডব্যাক নেয় ওর কন্টেন্টের জন্য, ওর কাস্টিং এর জন্য, এবং যেমন ওর লাস্ট একটি ওটিটির কাজে আমি কস্টিউম করেছি, তো মানে সেই বিশ্বাসটা ওর আমার প্রতি রয়েছে, তো সেটা নিয়ে কখনো মানে ক্ল্যাশ বা ইগো বা এই ধরনের জিনিস কাজের ক্ষেত্রে কখনো আসেনি, কখনো সমস্যা নেই। হ্যাঁ, মতের আমি অবভিয়াসলি কাজের ক্ষেত্রে অনেকের সাথে সবসময় হয়, তো সেটাকে আমরা মানে আমাদের মতো করে হ্যান্ডেল করে নিয়েছি, মানে কোনো অসুবিধা নেই, বাট মানে উই রেসপেক্ট ইচ আদার মানে ফর আওয়ার ওয়ার্ক। অ্যাবসলিউটলি, সো ইউ কমপ্লিমেন্ট ইচ আদার, এবং প্রত্যেকে প্রত্যেকের রুচি সেই দুটোকেই রেসপেক্ট করে আমার মনে হয় ফুল প্রোডাকশনটার ওভারঅল ভ্যালু আপনারা বাড়ান, খুব ভালো। আপনার একটা ছোট্ট বাচ্চা আছে, আপনি একজন হোম মেকারও, আপনি যেরকম ইন্ডাস্ট্রিতে 24/7 এরকম একটা গুরু দায়িত্ব আপনি সামলাচ্ছেন, তার সঙ্গে আপনি আবার বাচ্চার মা, তো আপনাকে বাচ্চাকেও সময় দিতে হয়, তো এই ব্যালেন্সিংটা এটা সোনাক্ষি কিভাবে সম্ভব করে? এইটা একটা খুব কঠিন প্রশ্ন আমার কাছে, তার কারণ হচ্ছে যে আমি ব্যালেন্স করার খুব চেষ্টা করি, আমার বন্ধু বান্ধবরা বলে যে আমি খুব ব্যালেন্সিং মানে আমি পুরোটাই করতে পারি বাড়ি এবং কাজের জায়গায়, তো অ্যাকচুয়ালি আমার বাড়িতে এটাও একটা খুব বড় ব্যাপার, আর কোনো মহিলা নেই, তো পুরোটাই আমাকে নিজেকে করতে হয়। তো এইখানে আমি আমার একটু মাকে ক্রেডিট দেবো, কারণ আমি আমার মাকে খুব ফলো করেছি ছোটবেলা থেকে, আমার মা যদিও হোম মেকারই ছিলেন হাউস ওয়াইফ, বাট আমার মা না একটা অদ্ভুত ভাবে মানে সংসারকে মানে হ্যান্ডেল করতে পারতেন, কিন্তু আমার একটা জেদ ছিল যে অ্যাজ এ ওমেন আমি যেটা বিশ্বাস করি, আমি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই বলবো যে শুধুমাত্র মানে আর্নিং মানির জন্য নয়, কিছু একটা কাজ মেয়েদের করা উচিত, মানে তার মেন্টাল ডেভেলপমেন্ট, তার মানে আলাদা একটা স্যাটিসফ্যাকশনের জন্য, মানে কাজ কাজ করলে না বাড়ির অনেক প্রবলেম বাড়ির অনেক হ্যাজার্ড থেকে মানে মুক্তি পাওয়া যায়, টাকাটা তো অবভিয়াসলি ইস্যু, মানে আমি এটা টাকা পাচ্ছি, আমি আমার বরকে সবসময় জ্বালাতন করছি না যে এটা কিনে দাও সেটা কিনে দাও, আমার আবদার আমি নিজেই যখন মনে হচ্ছে ফুলফিল করছি, অবভিয়াসলি সেটার একটা জায়গা আছে, কিন্তু তার থেকেও বড় জায়গা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, একটা স্যাটিসফ্যাকশন, একটা প্লেজার, তো সেই জায়গাটাতে আমি সেইভাবেই জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। আর আমার মেয়েও এখন কালকেই ওর বার্থডে 8 বছর কমপ্লিট হবে, ও খুব সাপোর্টিভ, ছোটবেলা থেকে আমি ওকে 2.5 মাস মানে রেখে প্রথম কাজে জয়েন করি, ও যখন 2.5 মাস তখন আমি ফার্স্ট আবার কাজে জয়েন করি,
তো ও এখন মানে বুঝে গেছে যে মায়ের কি স্কেডিউল বা মা কিভাবে করবে, এবং ও খুব ইন্টারেস্টেড। এবং ওকে আমি যেটা করি, ওকে আমি আমার কাজের মধ্যে ইনভলভ করে নিই, ওর ইনপুট নিই যে বল এটা কিরকম হবে, দেখ এটা কি হবে। তাতে কি ও অনেক এনজয় করে, এবং ওর ক্ষেত্রে সেই জিনিসটা একদমই ওই লোনলি বা মা আলাদা ভাবে কিছু করছে সেটা থাকে না। মানে সেটা একটা খুব, দেখ মানে আমি প্রত্যেকটা ওয়ার্কিং মাদারকেই বলবো এটা, যে যখনই কাজ করছেন মানে যে কোনো কাজই করুন, ল্যাপটপে হোক বা কিছু, ওদেরকেও আপনার কাজের মধ্যে কিছু একটা ভাবে এঙ্গেজ করুন, ওদের সঙ্গে আপনার কাজ শেয়ার করবেন। তাতে না ওরা অনেক বেশি ইন্টারেস্টেড হয়, ওরা অনেক বেশি ফ্লেক্সিবল হয়, সেটা খুব দরকার অ্যাজ এ মাদার। সোনাক্ষী, ভেরি রাইটলি, বিউটিফুল প্যারেন্টিং, কারণ এই প্যারেন্টিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ফর ওয়ার্কিং মাদার্স অ্যান্ড হু আর সুপার ডুপার বিজি লাইক ইউ। ভেরি ওয়েল অ্যান্ড ভেরি ওয়েল ডিজাইন্ড, আপনি যে হোমটাকেও খুব সুন্দর ভাবে রেখেছেন, তার সঙ্গে আপনার ইন্ডাস্ট্রি কাজ এত সুন্দর ভাবে দুটোকেই ব্যালেন্স করছেন। কনগ্রাচুলেশনস অ্যান্ড হ্যাপি বার্থডে ফ্রম দ্য টেক্স এন্ড টক টিম টু ইয়োর ডটার টুমরো। হ্যাঁ, আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, হ্যাঁ অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, এই প্যান্ডেমিকটা অলরেডি কিছু কোয়েশ্চেন তো আসছে প্যান্ডেমিক নিয়ে, যে প্যান্ডেমিকটা প্রায় দেড় বছর আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভীষণ চ্যালেঞ্জিং আর ট্রাইং টাইম। কিছু কিছু শুটিং হয়েছে, কিন্তু সেই মানে টোটাল এনার্জি নিয়ে, সেই এনথিউজিয়াজম নিয়ে, সেই স্কেলে কোনো কিছুই হতে পারছে না। অনেক এই লকডাউনের বড় বড় পিরিয়ডও কিন্তু সবকিছু থমকে আছে। তো এটা আপনারা বা যারা এরকম ভাবে বড় বড় প্রোডাকশন সামলান, আপনারা সামলালেন কি করে? মানে এরকম একটা বিরাট একটা ওলট পালট হয়ে যাওয়ার সময় কিভাবে আপনারা হ্যান্ডেল করলেন? দেখো, হ্যান্ডেল করাটা তো খুবই কঠিন ছিল। আমি তো খুবই ক্ষুদ্র একজন মানে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আমাকে আমার প্রোডিউসার যেভাবে বলেছেন আমি কাজ করেছি, কিন্তু আমি তাদেরকে থ্যাঙ্কস বলবো যারা এই প্যান্ডামিকের পরে এই টেকনিশিয়ান এবং আর্টিস্টদের কথা করে আবার মানে কথা ভেবে কাজ করার কথা প্রত্যেকবারই ভেবেছেন, এটা আগের বছরও এবারও, ঠিক আছে? তো কিছু মানে, এবং অবভিয়াসলি আমি গভর্নমেন্টকে সেই বিষয়ে হেল্প মানে বলবো যে অনেকটাই থ্যাংকস বলবো, কারণ মমতা ব্যানার্জি যে ভেবে একটা জিনিস করেছেন, কিছু প্রোটোকলস উনি তৈরি করে দিয়েছেন, সেই প্রোটোকলস মেনে কাজ করতে পারলে অ্যাটলিস্ট কাজ হচ্ছে। মানে আমাদের বিনোদন জগৎটা তো মানে সবকিছুর পরে আসে এক কথায়। মানে ধরুন আপনি একটা কোনো জায়গায় অন্যরকম কাজ করছেন, মানে খাদ্য বস্ত্র বাসস্থান এবং বাকি সবকিছুর পরে বিনোদন, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক থাকলে চলো তখন একটু বিনোদন করি, কিন্তু সেই বিনোদন জগতের যে প্রচুর প্রচুর মানুষ সেই বিনোদনটাকে জনসমক্ষে সবার সামনে আনে এই পর্দার পিছন থেকে, সেইটা তো সবাই জানেও না বোঝেও না। আমাদের যে প্রচুর মানে টেকনিশিয়ানস আছে যারা মানে এক একটা ডিপার্টমেন্টে কাজ করে, এবং তাদের রুজি রোজগার পার ডে প্রচুর কম টাকা, সেই টাকাটাও তাদের বন্ধ হয়ে গেছে। জুনিয়র আর্টিস্ট একটা বড় জায়গা, এরকম জুনিয়র আর্টিস্ট আছে যারা পার ডে 300 টাকা করেও পায়, তো সে এবং সেই 300 টাকার মধ্যে তাদের ইনক্লুডেড মানে যাতায়াত ভাড়া এবং ফুডিং হয়তো কখনো কখনো হয়, তো সেই কাজটা তারা করতে পারেনি দীর্ঘদিন। তো তাদের যে একটা প্রচন্ড খারাপ অবস্থা, সেই জায়গাটাকে কোন রকমে ম্যানেজ করে আবার কাজকর্ম করা শুরু হয়েছে প্রোটোকলস গুলোকে মেনে, তার জন্য আমি সবাইকে মানে যারা মাথার উপরে রয়েছেন তাদেরকে প্রচন্ড ভাবে থ্যাঙ্কস জানাবো। আর আমি আগের বছর যেটা করেছিলাম, আমি পাণ্ডব গোয়েন্দা বলে একটা সিরিয়াল করতাম জি বাংলায়, সেটা আমি গত বছর একদম প্যান্ডামিকের পরপরই শুরু করি, মানে একদম আগস্ট মাস থেকে। তো সেই সময়ে মানে আমি প্রায় ধরে নিয়েছিলাম যে আমাদের ইউনিটের অনেকেই কোভিড এফেক্টেডও হয়েছিল, মানে চেষ্টা করেছিলাম যতটা সম্ভব স্যানিটাইজিং যা যা রয়েছে মেনটেন করে, কিন্তু আলটিমেটলি মানে যারা সিনেমার সঙ্গে মানে কাজের সঙ্গে জড়িত তারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমাদের এটা তো একটা টিম ওয়ার্ক, কাউকে ছাড়া না কোনো কাজটা মানে এর কাজটা ওকে দিয়ে চালিয়ে দেবো এই জিনিসটা হয় না, প্রত্যেকটা লোককেই তার নিজস্ব কাজ নিজের ভাবে করতে হয়, তো প্রত্যেকটা লোককেই আমাদের দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে একটা এই হিউজ অ্যারেঞ্জমেন্ট পুরো জিনিসটা, এতগুলো লোককে নিয়ে একসঙ্গে কাজ করা, তাদের সব রকম সবকিছু মেনটেন করা, তো সেইটা ঠিকঠাক ভাবে আমরা এই করোনার জন্য লোকজনকে মানে ম্যানেজ করা, এটা না খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করা যায়, তাতে ক্রিয়েটিভিটি তো হ্যাম্পার হচ্ছে, সেটা অস্বীকার করা যায় না। এনিওয়ে, আমরা বুঝতে পারছি যে অনেক এই স্রোতে মানে প্রবল স্রোতের এগেনস্টে আপনারা লড়ছেন, এবং যতটা পারেন কোভিড প্রোটোকলস, কোভিড সমস্ত সেফটি মেজার্স আপনারা রাখছেন যাতে লোকে আক্রান্ত না হয়। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দাঁড়িপাল্লাটা আপনার হাতে, এবং দাঁড়িপাল্লার একদিকে হচ্ছে প্রোডিউসার্স ইন্টারেস্ট, আরেকদিকে ডিরেক্টর টেকনিশিয়ান অ্যাক্টার্স ইন্টারেস্ট,
এই দাড়ি পাল্লাটা মাঝে মাঝে এরম এরম হয় না, মানে মাঝে মাঝে আপনাকে প্রোডিউসারকে বাঁচাতে হয়, মাঝে মাঝে ডিরেক্টর, টেকনিশিয়ান্স এদের এবং বাকি যারা ইউনিট মেম্বার্স, তো এই দাড়ি পাল্লার ভারসাম্যটা সোনাক্ষী কিভাবে ব্যালেন্স করে? এইটাও খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে এক্সিকিউটিভ প্রোডিউসার মিনস হু এক্সিকিউট বাই প্রোডিউসার, মানে যে প্রোডিউসারের হয়ে পুরো জিনিসটা এক্সিকিউট করে, ঠিক আছে? তার সঙ্গে ক্রিয়েটিভটা তো আমি মানে ছেড়ে দিলাম, সেটা বেসিক দরকারি, না হলে এই কাজটা করা যায় না, কারণ আমরা প্রত্যেকে ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছি। তো যেটা হয় সেটা হচ্ছে যে একজন এক্সিকিউটিভ প্রোডিউসারের, যেটা আমি প্রথমেই বলেছি, কমিউনিকেশন স্কিলটা খুব স্ট্রং থাকা দরকার, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। আর সেকেন্ড থিং ইজ প্রোডিউসার প্রফিট, সেটাও মেনটেন করা দরকার। প্রোডিউসার আপনাকে বলে দিল যে আপনাকে 10 টাকার মধ্যে শেষ করতে হবে, আপনি হয়তো কাজটা করতে গিয়ে দেখছেন যে 10 টাকার মধ্যে কোনোভাবেই হচ্ছে না, সেটা নিয়ে মানে সেটাতে হয়তো আপনার কোয়ালিটি অন্য কিছু ডিফার করছে বা অন্য কিছু, তখন প্রোডিউসারকেও কনভিন্স করা যে এটা মানে ঠিকঠাক ভাবে করতে গেলে অ্যাটলিস্ট আপনাকে একটু বাজেটটা বাড়াতে হবে। এবং অন্য ক্ষেত্রে হচ্ছে যে যারা টেকনিশিয়ান, যারা যারা ডিরেক্টর বা যারা কাজ করছে, তাদেরকেও বোঝানো যে ভাই দেখো, মানে আমি খুব কমনলি বলছি যে কথাগুলো আমরা বলি যে দেখো আলটিমেটলি কাজ না করে তো তুমি মানে কোনো সলিউশন নয়। তো এবং প্রোডিউসার বেঁচে থাকলেই আমরা বেঁচে থাকবো, বিকজ প্রোডিউসারই আমাদেরকে পয়সা দিয়ে হায়ার করে কাজ করাচ্ছেন। তো তার সুবিধাটাও দেখলে তিনি আজকে একটা কাজ করছেন, এরপরে 10টা কাজ করবেন, তো সেই জায়গাটাও প্লিজ বোঝার চেষ্টা করো। তো দিস ইজ আ ব্যালেন্সিং। এবং অনেক সময় পেমেন্ট সংক্রান্ত নানান রকম ইস্যুস হয়, তো সেগুলোকেও হ্যান্ডেল করা যে কোনোভাবেই সেটা গন্ডগোল হবে না। এবং এখন এই প্রবলেমগুলো অনেকটাই মিটে গেছে, কারণ এখন আমাদের প্রোডিউসাররা অনেক বেশি সচেতন, তারা অনেক বেশি ইনভলভ থাকেন কাজের প্রতি, এবং তাদের মানে তাদেরকে আলাদাভাবে কোনো কিছু বলতে হয় না, তারা পুরোটাই জানেন এবং বোঝেন, এবং তারা যথেষ্টভাবে সেগুলোতে মানে অ্যাক্টিভ থাকেন, মানে হেল্প করেন। হ্যাঁ, আমাদের ফেডারেশন আছে, আমাদের আর্টিস্ট ফোরাম আছে, তারাও সমস্ত ব্যাপারটা নিয়ে মানে কেউ যদি কোনো রকম ভাবে কোনো প্রবলেমে পড়ে তো তারাও হেল্প করেন। তো মানে দ্যাট ইজ ভেরি সিস্টেমেটিক ওয়ে, তো খুব একটা প্রবলেম হয় না। বাট একটা ইউনিটের মধ্যে মানে আমরা কাজ করি কখনো কখনো প্রায় 80-90 জন 100 জন আর্টিস্ট নিয়ে, এই 100 জন লোককে পুরো জিনিসটা এক সূত্রে বেঁধে কাজ করা, তাদের ভিন্ন ভিন্ন মতামতকে একটা জায়গায় অ্যাকোমোডেট করে পুরো জিনিসটাকে স্ট্রিমলাইনে এনে কাজ করা, সেটাই একজন এক্সিকিউটিভ প্রোডিউসারের মেন জায়গা, সেটাই মানে হয়। চোখ বন্ধ করে যদি 10 বছরের সেই যাত্রাপথে আপনি আবার সেই প্রথম দিন যেদিন বুম্বাদা আপনাকে বলেছিল সোনাক্ষী তোমার মধ্যে আমি অনেক প্রতিভা দেখছি, জয়েন করো আমায়, এই থেকে 10 বছর, সুদীর্ঘ 10 বছর আপনি এগিয়ে গেছেন, আপনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি মেমোরেবল ওয়াও ক্যারিয়ার মোমেন্টটা কি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন? দ্য মোস্ট ওয়াও ক্যারিয়ার মোমেন্ট অফ সোনাক্ষী মুখার্জি ইন দিস 10 ইয়ার্স। ওয়াও ক্যারিয়ার মোমেন্ট হচ্ছে প্রথম কাজটাই আমি বলবো, তার কারণ ওটার যা মানে যতটা আনন্দ পেয়েছিলাম শুনে যে কাজটা করতে এসে, এবং প্রথম তখন সানন্দা টিভি ছিল, যখন বুম্বাদা জয়েন করতে বলে, জয়েন করার পরে উনি আমাকে একটি কাজের দায়িত্ব দেন, এই সানন্দা টিভিতে আমি সেই মেয়ে বলে একটি প্রজেক্ট, তো সেই প্রজেক্টটা অ্যাকচুয়ালি আমার একদম নতুন কাজ, আমি তখন কিছুই জানি না, এবার একটা নতুন চ্যানেলের সঙ্গে কাজ, এবং উনি আমাকে নর্থ বেঙ্গল পাঠিয়ে দেন, দিয়ে বলেন যে 21 দিন শুটিং আছে, তো তোমাকে তোমার মতন করে পুরোটা কাজ করে আসতে হবে, আমি কিচ্ছু জানি না, কিছু নয়। তো ওটা আমার ক্ষেত্রে একটা খুব বড় ব্যাপার, আমি কাজটা করতে গিয়ে শিখেছি, আমার প্রোডাকশন ম্যানেজাররা আমাকে হেল্প করেছে, মানে যারাই সিনিয়র ছিল আমার, অফিসিয়াল যারা ছিলেন প্রোডাকশন থেকে বাকি জায়গা থেকে, তো সেইটা একটা সব থেকে বড় ওয়াও মোমেন্ট আমি বলবো, যে যখন আমি কাজটা পুরোটা করে এলাম 21 দিন শুটিং, এবং ডিরেক্টর অলসো প্রচন্ড হেল্প করেছিলেন, সন্দীপ চৌধুরী, উনি আমাকে অ্যাক্টিংও করিয়েছিলেন সেই প্রজেক্টে, তো সেইটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট, মানে আমি 21 দিন কাজটা করে ফিরে আসার পরে প্রচন্ড ভাবে মানে মনে হলো যে হ্যাঁ আমি পেরেছি, মানে এবার আমি পারবো, এবং তার পরবর্তীকালে আমি ওনার আরো 2-3টে কাজ পরপর করি। আরেকটা ওয়া মোমেন্ট আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমি যখন প্রথম আমার নিজের প্রোডাকশন হাউস থেকে এই 7 নম্বর সনাতন গত বছর করি, কারণ আমরা তো কারোর মানে প্রোডিউসারের হয়ে কাজ করি, যখন একই রোল অ্যাজ এ প্রোডিউসার অ্যাজ এ ক্রিয়েটিভ হয়ে কাজ করতে হয় তখন দায়িত্ব অনেক বেড়ে যায়,
কারণ তখন পুরো একটা জিনিসকে নিজের মধ্যে রেখে মানে পুরো প্ল্যানিংটাই মানে তখন আর তোমাকে কাউকে কৈফিয়ত দেওয়ার নেই যে এটা কেন তুমি করেছো, তখন নিজেকে নিজে কৈফিয়ত দিতে হবে, লস হলেও লস প্রফিট হলেও প্রফিট আমারই, মানে পুরোটাই আমার হাতে। তো ওইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যেটা যখন আমি ফিল্মি ফ্যামিলি থেকে প্রথম নিজের একটা কাজ করলাম। অনেকগুলো কাজই করেছি আমরা, এবিবির অ্যাড করেছি, মানে যখন নিজের প্রোডাকশন থেকে কাজ করেছি তখন চার জলসা প্রোমো শুট করেছি, তখন সেই দায়িত্বটা অনেক বেশি। আমার হাজবেন্ড অবশ্য এই ব্যাপারে আমাকে খুবই সাপোর্ট করেছে, মানে ওই পুরোটা নিজের মতন করে দেখিয়ে করিয়েছে। তো সেইটা একটা মানে নিজের কিছু করা, তার আনন্দ তো সবসময় মানে। আর তাছাড়া না আমি মানে আমার আপনি বললেন ঠিকই খুবই মেমোরেবল, বাট আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিছু না কিছু খুব ভালো মেমোরি তৈরি হয়ে যায়। মানে আমি প্রচন্ড মানুষের সঙ্গে মিশতে আড্ডা মারতে ভালোবাসি যারা আমাকে খুব পার্সোনালি চেনে। তো মানে প্রত্যেকটা কাজেই আমার প্রচন্ড আনন্দ হয়। মানে আমি যখন শুভদৃষ্টি বলে একটি সিরিয়াল কালার সাংলায় 2018 করেছিলাম, তখনও বুম্বাদা ঋতুদীপ সঙ্গে শুট করতে হয়েছিল আমাদের রায়চকে বহুদিন, ওটাও একটা বিগ বাজেট শো ছিল, তো ওটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। তো এরকম প্রত্যেকটা কাজেই প্রচুর মেমোরি, মানে সেরকম মানে পার্টিকুলার বলতে গেলে মানে সেটা খুব মুশকিল, বাট গুড, মানে এক্সপিরিয়েন্সেস খুব ভীষণ ভালো এবং আগামী দিনেও মনে হয় আরো ভালো এক্সপিরিয়েন্স হবে। লাভলি সোনাক্ষী, ফিল্মি ফ্যামিলি আরো উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি হোক। ইনফ্যাক্ট আমি একটা কিছু শেয়ার করতে চাই, এই মানে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার বা লাইন প্রোডিউসার থেকে অনেকেই কিন্তু ফিল্ম প্রোডাকশনে গেছেন বা অনেকে বড় বড় ফিল্ম ডিরেক্টরে হয়েছেন, এবং তার একটা বিরাট এক্সাম্পল হচ্ছে অরিন্দম শীল। অরিন্দম শীল তো প্রথমে লাইন প্রোডিউসার ছিল এবং প্রচুর বড় বড় ফিল্ম মীরা নায়ার এর সঙ্গে কাজ করেছে, লাইন প্রোডাকশন বম্বে প্রচুর প্রোডাকশন এখানে আসতো অরিন্দম, নাথিং বিয়ন্ড সিনেমা ওর ওর পুরো ইউনিট নিয়ে করতো পুরোপুরি লাইন প্রোডাকশন, এবং সেখান থেকেই কিন্তু ওর যাত্রাপথ অ্যাজ এ প্রোডিউসার ডিরেক্টর শুরু হয়। সো লাইন প্রোডাকশন ব্যাপারটা বা ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডাকশনটা এতটাই ইম্পর্টেন্ট, এটা করতে করতে কিন্তু অনেক ফিল্মি ফ্যামিলি তৈরি হয়ে যায়, লাইক দ্য মুখার্জিজ, সোনাক্ষী মুখার্জি অ্যান্ড হার হাজবেন্ড। সোনাক্ষী, প্রচুর কোয়েশ্চেন যাচ্ছে, সেজন্য আমি আর কোয়েশ্চেন দিই আপনাকে, আর আমি এখন মানে আর আপনার সময়টা খাবো না, কারণ অলরেডি শর্মিষ্ঠা খালি ফ্ল্যাশ করছে, প্রচুর লোক আছে। তো আমি ওভার টু শর্মিষ্ঠা, আমরা একটু কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাই। বাট ইট ওয়াজ লাভলি হ্যাভিং ইউ ইন টেক্স এন্ড টকস, দ্য নেপথ্য নায়িকা, বিহাইন্ড দ্য সিন ডিভা সোনাক্ষী, চ্যাটিং উইথ আস ফেস টু ফেস। ওভার টু শর্মিষ্ঠা। হ্যাঁ, প্রচুর প্রশ্ন এসছে, আমি ঝুড়িতে এক একটা করে প্রশ্ন ভরে ভরে রাখছি, ঝুড়ি প্রায় মানে আর কি বলবো, উপচে পড়ছে আর কি, এতগুলো প্রশ্ন। ওকে, আমরা এক একটা করে প্রশ্ন নিয়ে নেবো। এনিওয়ে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম, আর সবচেয়ে বড় কথা অনেক কিছু জানার আছে, শুধু ইন্টারেস্টিং বললে ভুল হবে। ঠিক আছে, এবার আস্তে আস্তে প্রশ্ন পর্বে যাই, প্রশ্ন আমাদের সময়ও কম, এগোচ্ছি সময়ের দিকে। হ্যাঁ, আমি একটু মেকআপ ব্যান ফিটছি, বাই বলছি, আমি একটু মেকআপ ব্যান ফিটছি। সোনাক্ষী, খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনতে, একদম মানে যেগুলো বলে না রিয়েল এক্সপিরিয়েন্স, যেগুলো একদম থাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেগুলো থাকে। এক একটা করে প্রশ্ন আমরা এবার নিয়ে নেব। আচ্ছা, একটা জিনিস আমি একটু প্রথমে জানতে চাইছি আপনার কাছ থেকে, যে এরকম একটা ইন্ডাস্ট্রি, এরকম একটা প্রোফাইলে কাজ করার জন্য অনেকে তো পড়াশোনা করে আসেন, ধরুন মাস কমিউনিকেশন করে এলেন একটা এরকম ভাবে, মানে আমি পুঁথিগত বিদ্যাটার কথা বলছি আর কি, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতে যাই দেখা গেল মেন্টালি উই আর নট কেপেবল, আমরা ততটা ম্যাচিওর হইনি, এরকম মানে দেখা যায় অনেক ক্ষেত্রে। তো মেন্টালি কিরকম ভাবে আপনার নিজেকে প্রিপেয়ার করা দরকার, বিশেষ করে একটা যদি আপনার মনে হয় যে মহিলা হওয়ার জন্য আপনার একটু আলাদা প্রিপারেশন নিতে হবে, সেটা আপনি যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। মানে আরেকবার বলছি প্রশ্নটা, এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে এরকম প্রোফাইলে কাজ করতে গেলে কি ধরনের আপনার আপনাকে নিজেকে মেন্টালি গ্রুম করতে হবে, দ্যাটস হোয়াট মাই কোয়েশ্চন। যেটা আমি সব থেকে নিজের কিছু নিজের একটা কথা খুব শেয়ার করব, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি হালি শহরের মেয়ে, আমি একদম অফিশিয়াল বেস একটি হালি শহরের মেয়ে। তো হালি শহর টু কলকাতার জার্নিটা তো খুব একটা ইজি ছিল না। তো আমি যখন বোমাদার হাউসে জয়েন করি তখন আমি হালি শহরে থাকতাম, এবং তখন শর্মিষ্ঠা আমি আমার মনে আছে যে রাত্রি 11টার ট্রেনেও এক একদিন বাড়ি ফিরেছি, মানে বাড়ি ফিরতে ফিরতে আমার 12টা সাড়ে 12টা একটা হয়ে যেত, এবং আমার বাবা দাঁড়িয়ে থাকতেন স্টেশনে, এবং আমি আবার পরের দিন সকাল 7:30 পৌনে 8টা ট্রেন ধরতাম।
তো এটা দীর্ঘদিন মানে বেশ কিছুদিন তো করতেই হয়েছিল। তারপরে একটা সময় পরে যেহেতু শুট চালু হয়ে গেলে আমাদের শুটের পার্টিকুলার কোনো টাইম থাকে না, কখনো কখনো আমাদের নাইট শুট হয়ে যায় সমস্ত কিছু, তো সেই ক্ষেত্রে তখন আমি কলকাতায় এজ এ পেইং গেস্ট হিসেবে থাকি, যাদবপুরে থাকতাম, তখন তো স্যালারি অত ছিল না। তো খুব মানে চেষ্টা করেছি মানে একটা থাকার জায়গা, কাজটাকে ভালোবাসতে হবে। আমি সবাইকে এই কথাটাই বলবো যে এইখানে আসার জন্য ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করেছো, মাস কম পড়েছো বা গ্র্যাজুয়েট হয়েছো, যে সাবজেক্টেই পড়েছো কিনা, যদি তোমার ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করার ইচ্ছে এবং ক্রিয়েটিভ সেন্স থেকে থাকে, তো সেটার জন্য কাজটাকে ভালোবেসে প্রথমে সিনিয়রদের সঙ্গে থাকতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং তাদের কাছ থেকে কাজটাকে নিজের মতন করে বুঝতে হবে। আমি বলছি না যে মানে তাদেরকে মানে দেখে একেবারে পুরো জিনিসটা তারা যা করছে সেটাই করা, আমি বলছি কাজটাকে নিজের মতন করে বুঝতে হবে যে তোমার কাজ কি, তোমার সিরিয়াসনেস কতটা, তুমি কতটা কি করতে চাও, মানে কি কাজ হচ্ছে সেই কাজটাকে বোঝা। এবং অবভিয়াসলি যেটা আমি আগেও বলেছি আবার বলছি যে সিরিয়াস হতে হবে এই এই কাজের, একটা খুব বড় ব্যাপার। তুমি যে কাজটাই করো না কেন, এখানে সেটা ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার হোক বা তুমি অ্যাজ এ প্রোগ্রামার হোক বা অ্যাজ এ রাইটার হও বা অ্যাক্টর হও, কাজটাকে প্রচন্ড ভালোবেসে মানে প্রচন্ড সিরিয়াস হতে হবে কাজের প্রতি। কোনো টাইম বাইন্ডিংস এর ব্যাপারে থাকলে না আজ আমি কাজ করতে পারবো না, কারণ আমাদের কাজটা তো একদমই গভর্নমেন্ট জব মানে ওই ধরনের, বা আমি বলবো আইটি সেক্টর একটা পার্টিকুলার টাইম থাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা, কিন্তু আমাদের কোনো টাইম বাইন্ডিংস নেই। তো সেইগুলোকে মাথার মধ্যে পরিষ্কার ভাবে ঢুকিয়ে নিয়ে একদম এখানে আসতে হবে এবং কাজটাকে প্রচন্ড ভাবে মনোযোগ দিয়ে ভালোবাসতে হবে এবং কাজটাই তোমার জীবনের মানে কাজটাকে মানে প্যাশন মানে পেশা তো বটেই পরবর্তীকালে, আগে মানে সেটাকে প্যাশন করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে আমার আলাদা সাধনা একদমই, সেটা হচ্ছে যে অনেকের বাড়ির থেকে একটা প্রবলেম থাকে মেয়েদের ক্ষেত্রে, যেহেতু তুমি বললে সেই জন্য আমি বলছি যে রাত্রিবেলা কাজ করতে পারবে না, বিকজ মানে নাইট শুট এর ক্ষেত্রে অনেক মেয়ে আমাকে এসে বলে, সেটা অ্যাক্টিং এর ক্ষেত্রেও বলে যে না দিদি বাড়ির থেকে পারমিশন দিচ্ছে না, কোনোভাবে কাজ করতে পারবো না। আমি বলবো যে যারা এই কাজটাকে ভালোবাসেন তাদেরকে অ্যাটলিস্ট একটু বিশ্বাস করে দেখুন, তাদেরকে কাজটা করতে দিন। আমি প্রত্যেক এরকম অনেক ঘটনা ঘটেছে যে তারা এই ধরনের কাজের নাম করে অন্য কোনো বাজে কাজ করছেন, মানে আমি তাদেরকে একেবারেই সাপোর্ট করছি না, কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট আপনারাও সঙ্গে এসে একদিন দেখুন যে আপনার মেয়ে কোথায় কাজ করছে, কাদের সঙ্গে কাজ করছে, কি কাজ করছে, বাট কাজটা করতে দিন। কারণ আপনারা অ্যাজ এ গার্জিয়ান হোক বা অ্যাজ এ বাবা মা হোক যদি সেই সাপোর্টটা তাকে না দেন তাহলে তার পক্ষে জীবনে এগিয়ে যাওয়া খুব মুশকিল, তো সেটা খুব দরকার। এবং নিজেকে ঠিক হ্যাঁ তো এবং নিজেকে ঠিক রাখা, কোন রকম কোন প্রলোভনে পা না দিন, যে কাজে ফোকাস করো। ভেরি গুড, মানে প্রলোভন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং সবচাইতে বড় কথা বাড়ির লোকের সাপোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং বিশ্বাসটা রাখা, হ্যাভ ফেইথ, হ্যাভ ট্রাস্ট দ্য পারসন। আচ্ছা, আপনি যেহেতু আপনি এমন একজন পেশা থেকে বিলং করেন, এমন একটা পেশা থেকে আপনি এসেছেন, পেশায় আপনি রয়েছেন, তো অবশ্যই এই প্রশ্নগুলো নেক্সট যে প্রশ্নগুলোতে আমরা যাচ্ছি ইটস এ ভেরি মানে এই প্রশ্নগুলো আসবেই, আমি জাস্ট অপেক্ষা করছিলাম কখন আসবে। একটু বলে দিই দুটো এরকম প্রশ্ন, আমি একবারই উত্তরটা আমি আপনাকে রিকোয়েস্ট করবো একবারই উত্তরটা দিয়ে দিতে। একটা তো প্রশ্ন করেছেন দেবলীনা মুখার্জি, যারা একদম ফ্রেশার বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই, তারা কিভাবে সুযোগ পাবেন। আর দ্বিতীয় একই রকম একটা এরকমই ধাঁচের একটা প্রশ্ন ইরেশা করেছেন, কোন সিরিয়ালে কিভাবে কেউ অ্যাপ্লাই করতে পারে, খুব ইচ্ছে কিন্তু যদি কোনো আইডিয়া না থাকে। এই দুটো প্রশ্নের আপনি যদি একটু একসাথে কম্বাইন করে উত্তর দিন। এই মুহূর্তে দুজনকেই মানে যারা দুজনের মানে বাকিদেরও যাদের একই প্রশ্ন যে এখানে কাজ করতে চাও সিরিয়ালে বা কিছু, আমি বলবো যে স্টুডিও গুলোতে গিয়ে যোগাযোগ করতে হবে, সেখানে স্টুডিও গুলোতে মানে নিয়মিত যোগাযোগ থাকলে সেখানে কাজের প্রচুর যোগাযোগ তৈরি হয়, কারণ সেখানে রীতিমতো অডিশনস হয়, লোকজন নতুন নতুন ছেলে মেয়ে আমরা খুঁজি, তাদেরকে দিয়ে কাজ করাবো, তো এবং আমরা যারা রয়েছি তাদের সাথে গিয়ে একটু যোগাযোগ করা, নিজের একটা ভালো মানে আমি একদম বলছি না যে ভালো পোর্টফোলিও, অ্যাটলিস্ট এখন ভালো মোবাইল আছে, সেখানে সুষ্ঠু মতন দুটো তিনটে ছবি নিয়ে যোগাযোগ করা, বা যদি অ্যাক্টিং এর কোনো জায়গা অ্যাক্টিং কিছু করেছো বা থিয়েটার বেস কিছু করা আছে সেই এক্সপিরিয়েন্স গুলো নিয়ে তাদের সাথে গিয়ে যোগাযোগ করা, রীতিমতো যোগাযোগ রাখলে তুমি একবার না একবার ঠিক অডিশনের সুযোগ পাবে। আমি এটাই বলবো যে অডিশনে এসে অনেক ছেলেমেয়েরা হারিয়ে যায়,
কারণ অডিশনটা মানে অডিশনের টাইমটা তো 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট হয়, সেই 1.5-2 মিনিটে কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো তার জন্য বাইরে থেকে প্রিপারেশন করে আসাটা খুব জরুরি, ঠিক আছে? তো সেই প্রিপারেশনটা বাইরে থেকে, বাড়ি থেকে, যেখান থেকে পুরোটা করে এসে, কারণ যেদিন তুমি অডিশন দিতে আসবে সেদিন তোমার সঙ্গে 100-150 ছেলে মেয়ে থাকবে, মানে একসঙ্গে তোমরা থাকবে, তাদের মধ্যে তোমাকে নিজেকে প্রুফ করতে হবে। তো সেই জায়গাটা খুব স্ট্রং হয়ে এসে নিজেকে দাঁড় করাতে হবে, যেখান থেকে তুমি প্রপার সুযোগ পেতে পারো, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে বিভিন্ন আমরা এরকম এখন অনেক মানে কাস্টিং ডিরেক্টর রয়েছে, আমাদের মতন এক্সিকিউটিভরা রয়েছে, স্টুডিওতে গিয়ে রীতিমতো যোগাযোগ করলে একটা না একটা সুযোগ পাওয়া যাবে, বাট সুযোগের সদ্ব্যবহার করাটা সব থেকে বেশি জরুরি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় ধৈর্যটা রাখতে হবে, অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে, তাই না? একটা অডিশনে হবে না, দুটো অডিশনে হবে না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নিজেকে ইমপ্রুভ ডে বাই ডে করে যেতে হবে। একদম, ওয়ার্ক অন ইওর মিস্টেকস, কেন হয়নি সেগুলোর উপর একটু অ্যানালাইজ করে ভাবে নিজেকে আরো বেটার করে তোলার চেষ্টা করতে হবে আর কি। এবার একটা, আমরা যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কোনো না কোনো ভাবে কিন্তু এফেক্টেড হয়েছে, তো প্যান্ডামিক এর সঙ্গে রিলেটেড কিছু সম্পর্কিত কিছু প্রশ্ন আমরা নিয়ে নেব আমাদের দর্শকদের কাছ থেকে। আমি একটু প্রশ্নটা বলে দিচ্ছি, মাস কমিউনিকেশন করার পর কি ধরনের ক্যারিয়ার অপশন পাওয়া যেতে পারে প্রথমত, আর পোস্ট প্যান্ডামিকে কি কি রকমের চেঞ্জেস এসেছে? মাস কমিউনিকেশনের পরে অনেকগুলো জায়গাতেই তুমি কাজ করতে পারো। প্রথমত তো জার্নালিজম খুবই ইম্পর্টেন্ট, এখন প্রচুর ডিজিটালি হোক বা এমনি মানে প্রচুর চ্যানেলস রয়েছে, নিউজ চ্যানেলস রয়েছে, সেগুলোতে গিয়ে ইন্টার্ন করা এবং সেখানে যদি তুমি নিজেকে প্রুভ করতে পারো সেখান থেকে তারাও যোগাযোগ করে। আমার প্রচুর জুনিয়র্স ছেলে মানে ব্যাচের ছেলে মেয়েরা ছিলেন ইউনিভার্সিটি, যারা আজকে আমি দেখি বিভিন্ন জায়গায় কাজ করছে, অনেক নতুন যে নিউজ চ্যানেলগুলো এসছে, এটা একটা বড় জায়গা যাদের জার্নালিজম বা এই এই ধরনের কাজ করার ইচ্ছা আছে। যদি টিভি সিরিয়াল বা এই ধরনের এইসব জায়গায় কাজ করতে চাও তাহলে যোগাযোগ করতে হবে এবং তারপরে কিছুদিন অ্যাজ এ অবজারভার যে কাজটাই তুমি করতে চাইছো সেটা শিখতে হবে, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ইপির কাজ হতে পারে, মানে যেটাই তুমি হতে চাও সেই পুরো কাজটাকে আগে শিখে নিয়ে বুঝে নিয়ে কিছুদিন পুরো জিনিসটাকে অবজার্ভ করে তারপরে তুমি একটা জায়গায় যদি তুমি নিজেকে প্রুভ করতে পারো তখন দেখবে সেখানকার লোকই তোমাকে ডেকে কাজ দিচ্ছে। তো প্রুভ ইয়োরসেলফ আর কিছুই নয়। তার মানে দুটো ফান্ডা যেটা আপনার সাথে কথা বলে আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে কানেকশন বাড়ানো, যত সম্ভব লোকের সঙ্গে কানেকশন বাড়ানো, আর অবশ্যই নিজেকে তৈরি করতে থাকা, তাই না? একদম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সব সময় সেটা খাটে। ওকে, প্যান্ডামিক নিয়ে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নেব প্যান্ডামিক সম্পর্কিত, যে হাউ ডিড ইউর ইউনিট কোপ আপ ডিউরিং প্যান্ডামিক? এটা মানে খুব বড় প্রশ্ন, এটা তো আসবেই জানার কথা। সেটা অলরেডি এটা নিয়ে অভিষেক দার সঙ্গে আগে কথা হয়েছে, মিস্টার অভিষেকের সঙ্গে, যে আমরা মানে কোপ আপ করার চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, পুরোপুরি মানে পুরোপুরি তো করতে পারাটা সত্যি খুব মুশকিল। মানে একটা আপনি ন্যাচুরালি ভাবুন না, সেটা হচ্ছে ধরুন একটা ফ্লোরের মধ্যে একজন ক্যামেরাম্যান একজন ডিরেক্টর তারা মাস্ক পরে কতক্ষণ কাজ করতে পারেন, ওরকম অত বড় একটা মানে ওরকম একটা ফ্লোরে এতগুলো ইউনিটের লোক কাজ করছে তারা মাস্ক পরে কতক্ষণ কাজ মানে মানে দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আর্টিস্টদের ক্ষেত্রেও তাই, একটা শর্ট দিয়ে আপনি যখন টিভিতে তাকে দেখতে পাচ্ছেন তখন হয়তো আপনি মাস্কটা দেখতে পাচ্ছেন না, কিন্তু যেই মুহূর্তে শর্টটা কাটছে ডিরেক্টর সেই মুহূর্তে তিনি মাস্কটা পরছেন, কারণ তার নিজেরও সেফটি দরকার আছে, তিনিও সঙ্গে সঙ্গে স্যানিটাইজার ইউজ করছেন। তো এইভাবেই পুরো জিনিসটা চলছে। বাচ্চাদের ক্ষেত্রেও খুব সমস্যা, অনেক চাইল্ড আর্টিস্ট আমাদের সঙ্গে কাজ করে, তাদেরকেও আমাদেরকে যথেষ্ট ভাবে সেফ রাখতে হচ্ছে, আমাদের আলাদা মেকআপ রুম গুলোকে কন্টিনিউয়াসলি স্যানিটাইজিং করে আলাদা আলাদা ভাবে আর্টিস্টদেরকে মানে বসার ব্যবস্থা বা তাদেরকে মানে যাতে সমস্যা না হয় সেগুলো দেখা হচ্ছে, এবং আমাদের টেকনিশিয়ানস এবং আমরা যারা রয়েছি তারাও আমরা সবসময় চেষ্টা করছি যাতে কোনোভাবেই আর মানে এটা স্প্রে মানে ইনফেকশন না হয়, কারো সমস্যা না হয়, সবসময় আমরা কথা বলছি যাতে না হয়, এইভাবেই কোপ আপ করা হচ্ছে। মানে যতটা প্রডিউসাররা প্রচুর পরিমাণে হেল্প করছেন, আমরা এর আগেও করেছি, আগের বার যেটা হয়েছিল সব প্রডিউসাররা ইন্স্যুরেন্স করে দিয়েছিলেন সব টেকনিশিয়ানসদের জন্য,
যাতে কেউ এফেক্টেড হলে তার পরিবারকে সমস্যায় পড়তে না হয়। এবার ভ্যাকসিন আর্থিক দিক থেকে কোপ আপ করা, হ্যাঁ হ্যাঁ আর্থিক দিক থেকে প্রচুর কোপ আপ করা হয়েছে। টেকনিশিয়ানদেরকে টাকা পয়সাও দেওয়া হয়েছিল যাতে তারা অ্যাটলিস্ট গ্রসারি বা অনেক কিছু করতে পারেন একটা মান্থলি, যারা মানে খুব দুস্থ টেকনিশিয়ান যারা, আর্টিস্টদের ক্ষেত্রে খুব দুস্থ আর্টিস্ট যারা আর্টিস্ট ফ্রম তাদেরকে একটা নির্দিষ্ট টাকাও দিয়েছেন মান্থলি, চেষ্টা করেছেন মানে যে কদিন লকডাউন ছিল সেভাবে করার। এবং প্রচুর গভর্নমেন্ট থেকে প্রচুর হেল্প এসছে, কেন্দ্রীয় সরকার থেকে প্রচুর হেল্প এসছে, মানে সবাই চেষ্টা করেছে যার যার মতন করে পুরো জিনিসটাকে একটা ইউনিট, মানে ইউনিট বলতে একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাবার সম্পূর্ণ। এবারও প্রডিউসাররা এবং চ্যানেলস গুলো ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, স্টার জলসা, জি বাংলা, যারা যারা আছে প্রত্যেকে নিজস্ব আর্টিস্ট নিজস্ব টেকনিশিয়ানরা তারা গিয়ে ফ্রিতে ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, মানে সেই ব্যবস্থাটা করেছেন যাতে ভ্যাকসিন ভ্যাকসিন নিলে আমরা সুষ্ঠুভাবে কাজটা করতে পারি। এবং মানে অবভিয়াসলি ভ্যাকসিন নিলে তো এফেক্ট হওয়ার চান্সেসটা অনেক কমে যাচ্ছে। তো এই ধরনের সব রকম ভাবে মানে কাজ চলছে, মানে সবাই হেল্প করছেন মানে যথেষ্ট ভাবে। ওকে, হ্যাঁ আমরা আশা করব যেন, এবং আমি একটা জিনিস প্লিজ বলবো শর্মিষ্ঠা, একটা লাইন বলবো আমি, আমার এবার মানে খুব ভালো লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে থেকে যাদের যেরকম ক্ষমতা আছে, আমরা আগেরবারও চেষ্টা করেছিলাম এবারও করেছি, সেটা হচ্ছে এই যে ঝড়, আগেরবারও একটা বড় ঝড় হয়েছিল এবং আমফান, এবং এবারও এই যে ঝড়টি হলো, তো তাতে আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা তা যাদের যতটুকুনি সামর্থ্য আছে, আমাদের তো সম্পূর্ণভাবেই কাজ বন্ধ, বেসরকারি প্রতিষ্ঠানে হয়তো একটা সার্টেন টাইম কাজের ব্যাপার আছে, যারা সরকারি চাকরি করেন তাদের তো অসুবিধাই নেই, লকডাউনে বাড়িতে থেকেছেন কিন্তু পয়সা পেয়েছেন, কিন্তু আমরা টোটালি কোলাপস করে গেছিলাম, আমাদের টাকা ইনকামের বা রোজগার করার কোনো জায়গা কারো ছিল না, নেই, যখন কাজ না হলে মানে রোজগার বন্ধ। তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর মানে যেখানে যে জায়গাগুলো এফেক্টেড হয়েছে মোস্টলি সেখানে গিয়ে ত্রাণ সরবরাহ করার, এবং প্রত্যেকটা লোক এগিয়ে এসেছে, মানে সেটা আর্টিস্ট হোক টেকনিশিয়ান হোক যাই যেরকম পেরেছে তাদের মানে 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 একটা চূড়ান্ত মানে মানবিকতার জায়গা দেখিয়েছে প্রত্যেকে। তার জন্য আমার আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সহকর্মী, সব সমস্ত বন্ধু, সমস্ত অভিনেতাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ, সত্যি এটা গর্ব করে বলারই কথা। যেটা বলে যে আজকে আপনি বললেন গিভিং ব্যাক টু দ্য সোসাইটি, সবচেয়ে বড় যখন নিজের কিছু নেই, যখন নিজের ইভেন ইউ ইয়োরসেলফ নিড ইট, আপনার যখন নিজেরই দরকার থাকে আর কি, তখন দেওয়াটা আরো বড় ব্যাপার। খুব খুব সুন্দর একটা কথা, ভালো লাগলো, মানে এত নেগেটিভ এর মধ্যে পজিটিভও যে কিছুটা একটা রয়েছে। পরবর্তী প্রশ্নটা আমরা নিয়ে নিচ্ছি, আপনাদের এই যে কাজটা, মানে সব কাজেরই কিছু ডেডলাইন থাকে, আর আপনাদের যেহেতু একটা মিস্টেক হলে হয়তো অনেক কিছুই কোলাপস করে যেতে পারে, সেটা মানে খুব সবার কাছে খুব দৃশ্যমান হয়ে উঠবে সেই মিস্টেকটা, তো এই যে ডেডলাইনের সঙ্গে যখন আপনারা ডিল করেন, কিভাবে নিজেদেরকে মানে স্ট্রং রাখে, নিজেদেরকে মানে নিজের নার্ভটাকে কি করে স্ট্রং রাখে? এটা খুব ভালো প্রশ্ন করেছো, তার কারণ হচ্ছে মানে আমরা দীর্ঘদিন ধরে যারা এই কাজটা করি না তাদের অটোমেটিক একটা প্যানিক অ্যাটাক হয়ে যায়, মানে আমরা স্বপ্নের মধ্যেও দেখি যে ঠিক সময়ে কালকে শুটিং এ যেতে পারছি কিনা, বা শুটিং কোনোভাবে সমস্যা হচ্ছে কিনা, বা ঠিক সময় এডিট থেকে চ্যানেলে টেলিকাস্ট হলো কিনা, মানে সবসময়ের মধ্যে আমরা এটা থাকি। তো পুরো জিনিসটাই আমি বলবো যে যেহেতু প্রি প্রোডাকশন টু শুটিং এবং পোস্ট প্রোডাকশন অব দি কমিউনিকেশন ব্রিজটাকে ঠিক রাখার চেষ্টা করি যাতে ডেডলাইন মিস না হয়, ঠিক আছে, প্রত্যেকটা লোককে ঠিক ঠিক সময় ঠিকঠাক ভাবে মানে জানানো যে তোমার কাজটা এখন তুমি তাড়াতাড়ি সেরে জানাও, ঠিক আছে, সেই কমিউনিকেশনটা ঠিকঠাক রাখা। এবং আলটিমেটলি মানে মেগা সিরিয়ালের ক্ষেত্রে তো আমি আরো বেশি বলবো, কারণ সিনেমার ক্ষেত্রে কোনো সেই রকম ডেডলাইন তো থাকে না যে ঠিক আছে মানে একটা দিন কোনো রকমে পিছিয়ে গেল ঠিক আছে, বাট মেগার ক্ষেত্রে দিস ইজ ভেরি 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 ডিফিকাল্ট যারা আমরা এই কাজটা করি, কারণ আমাদের একটা 24 ঘন্টা স্কেডিউলে শুটিং করে এডিট করে জমা দিতে হয়, এবং পার্টিকুলার একটা এগোনোটাই অনেক বড় চ্যালেঞ্জ হয়, এবং তাতে
সেইটা মানে খুব মিস্টার গাঙ্গুলি, আমরা সোনাক্ষীর এই যে এই চ্যালেঞ্জিং এটা নিয়ে যেটা দেখছিলাম আর, কিন্তু আমি যেটা মনে করি সত্যি একটা স্পেশাল ক্যালিবার দরকার, তাই না, এই ধরনের একটা কাজের জন্য ভীষণ ভাবে। এবং আমি দেখেছি যে সেটা এনজয়েবল, আমি যখন অভিনয় করতাম তখন কাজ করতেও কিন্তু ভালো লাগে একদম। হ্যাঁ, যেটা দেখেছি যে যেকোনো প্রোডাকশনে ইউনিট যখন শুটিং করে 70-80 জনের মধ্যে, সবচেয়ে কিন্তু বিজি একটা তো ডিরেক্টর, ক্যামেরাম্যান, সে তারপরে কিন্তু এই লাইন প্রোডিউসার বা ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রোডিউসার বা প্রোডাকশন ম্যানেজার, মানে এরা এতটাই ব্যস্ততার মধ্যে থাকে, এদের নাগালই পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমরা যখন অভিনয় করতাম, সেই অভিনয়ের পর মানে আমাদের অভিনয় যখন করতাম, তখন দুজনকে আমাদের সবচেয়ে বেশি মানে তাদের কথা শুনতে হতো। একজন হচ্ছে ডিরেক্টর অবভিয়াসলি, আরেকজন সেকেন্ড হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, কারণ আমাদের শর্ট দেবার পর সেদিনই সেদিন শুটিং হয়ে যাওয়ার পর ভাউচারটা কিন্তু সেই প্রোডাকশন ম্যানেজারেরই হাতে, এবং আমরা বলতাম যে কি আমাদের ভাউচার রেডি তো, ভাউচার রেডি তো, করে সেই প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে আমাদের পারিশ্রমিকটা নেওয়া। তো অবভিয়াসলি ডিরেক্টর তো প্রণম্য, এবং ডিরেক্টরের পুরো ডিরেকশনেই পুরো ব্যাপারটা আরম্ভ হয়, তার তার সঙ্গে প্রোডাকশন ম্যানেজারকেও আমাদের প্রায় প্রণম্য স্থানেই রাখতে হতো, কারণ তার হাতে হাত থেকে আমরা পারিশ্রমিকটা পেতাম। This is something which is extremely stressful for production people to handle the entire production. And as you said, if something goes wrong, ekta chotto disbalance mane kintu puro byapar ta kintu ekdom tolmol hoye gelo, ebong eta shobar chokhe porbe, eta emon ekta industry, the show business, shobar chokhe porbe. এবং আমি একটা কথা পার্টিকুলারলি খুব বলবো, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রশংসা খুব একটা পাই না। আজকে এত প্রশংসা শুনে খুব ভালো লাগছে, ঠিক আছে, আমাদেরকে খারাপটাই খুব শুনতে হয়, প্রোডিউসারের বকাবকি করেন যদি কখনো ভুল করি, বা ডিরেক্টর বলেন এটা ঠিক সময় পাচ্ছি না, কেন হয়নি, তো পুরো মানে খারাপটাই বেশি শুনতে হয়। মানে এটা এটা একটা এক্সিকিউটিভ প্রোডিউসারের কিন্তু এটা একটা খুব বড় ব্যাপার, মানে এটাও যারা কাজ করতে চাইছেন বা যারা কাজ করছেন তারা জানেন যে খারাপ শোনাটার মধ্যে নিজেকে মানিয়ে নেওয়া, আমি আজকে খারাপ শুনলাম কালকে থেকে কাজ করতে পারছি না, সেটা করলে কিন্তু চলবে না, বিকজ দিস ইজ ইয়োর জব, এটা নিয়েই তোমায় থাকতে হবে। একদম একদম, খুব মানে খাঁটি কথা এবং খুব সত্যি কথা, এটা নিয়ে চলতে হবে, এটা মানে ধরে নিতে হবে, এটা খুবই থ্যাঙ্কলেস জব আর কি, যেটা আপনি বলতে চাইছেন। হ্যাঁ একদম একদম, মানে দিস ইজ দা পার্টিকুলার ওয়ার্ড, থ্যাঙ্কলেস জব, থ্যাঙ্কলেস জব, রাইট। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি সোনাক্ষী, পরবর্তী একটা প্রশ্ন। আচ্ছা একটা জিনিস মানে এটা হয়তো এই প্রশ্নটা শুনে অনেকে রাগ করতে পারেন, তো দয়া করে রাগ করবেন না, এটা আমাদের একজন দর্শক বন্ধুর কাছ থেকে প্রশ্নটা এসেছে। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর অনেক সময় থাকে না যে খুব হয়তো ট্যান্ট্রাম অনেকে থ্রো করেন, এই করবো না, এটা এভাবে থাকবো না, এই করবো না, অনেক কিছু থাকে, তখন কিভাবে এই জিনিসগুলোকে আপনারা ম্যানেজ করেন, হ্যান্ডেল করেন? না, বিষয়টা হচ্ছে যে মানে ট্যান্ট্রামটা না খুব ডিপেন্ড করে ম্যান টু ম্যান কমিউনিকেশনের উপরে। হ্যাঁ, মানে আমি এতগুলো প্রোডাকশন করেছি, সেখানে যে একদম ট্যান্ট্রাম আমাকে কেউ দেয়নি সেটা বলা খুব মুশকিল। কেউ কোনো অভিনেতা, আমি কারো পার্টিকুলারলি নাম নিচ্ছি না, বাট কোনো অভিনেতা অভিনেত্রী হয়তো প্রথম দিন এসে ভেবেছেন যে প্রচুর মানে প্রচুর অ্যাটিটিউড বা প্রচুর ট্যান্ট্রাম দেখাবেন, বাট একটা নির্দিষ্ট সময় কথা বলে বন্ধুত্ব করে সেই জিনিসটাকে না হ্যান্ডেল করে নিয়েছি। মানে একজন এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে এটাও কিন্তু একটা মানে এই গুণটাও থাকা খুব দরকার যে সিচুয়েশন অনুযায়ী সেই মানুষটিকে নিজের মানে অ্যাটমসফিয়ারের সঙ্গে অ্যাকোমোডেট করে নেওয়া, যে আমার কাছে এটুকুনি রয়েছে এবং আমি সেই জন্যই তোমাকে এই রকম ভাবে চাইছি, এবং আমার মনে হয় মানুষ তো কোনো কিছুর ঊর্ধ্বে নয়, তো মানুষ ঠিকই বুঝতে পারে যে আমি কি মানে কোথায় কাজ করছি, কি কাজ করছি, তো তাদেরকে বুঝিয়ে বলে মানে কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম অ্যারাইজ হলে সেটা যদি তাদেরকে বুঝিয়ে বলা যায়, তারা নিশ্চয়ই সেভাবে সেটাকে গ্রান্টেড করে। মানে আমার সবটাই হচ্ছে কমিউনিকেশনের কেরামতি। হ্যাঁ একদমই তাই, মানে আমার অনেক বন্ধু বান্ধব অভিনেতা বন্ধু বান্ধব যাদের বাইরে অনেক সময় শুনি যে তাদের প্রচুর ট্যান্ট্রাম, তারা ঠিক সময় আসেন না, তারা প্রচুর ঝামেলা করেন, কিন্তু আমি আমার ইউনিটে কাজ করতে গিয়ে কখনো তাদের সাথে কোনো সমস্যা ফেস করিনি, মানে আমি যথেষ্ট পরিমাণে তাদের কাছ থেকে সাপোর্টই পেয়েছি। ওকে ওকে, ভেরি নাইস।
খুব সুন্দর লাগলো এটা শুনে। আশা করি আপনার ফিউচারটা এরকম মসৃণ, মসৃণ বলবো না, অ্যাটলিস্ট আর্টিস্টদের তরফ থেকে মানে যত মানে সোফার যে স্ট্যান্ড্রাম পার্ট ইজ কনসার্ন, সেটা আপনার পথে আর কখনো বাধা হবে না। খুব সুন্দর লাগে, ভালো লাগে শুনে। ট্যান্ট্রাম পেয়েছি শর্মিষ্ঠা, পেয়েছি, হ্যান্ডেল করেছি। হ্যাঁ না না সেটাই, মানে সেটা কখনো যেন অন্তরায় হয়ে না দাঁড়ায় আর কি, বাধা হয়ে না দাঁড়ায়। আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা নিয়ে নিই, এই প্রশ্নটা তো মানে এটা একটা ধরুন অভিযোগ বলতে পারেন বা এটা একটা জিজ্ঞাসা আর কি, যে বাংলা সিরিয়াল গুলো, মেগা সিরিয়াল গুলো ওদের তাদের কনসেপ্ট এবং প্রেজেন্টেশন স্টাইল কিন্তু সে অর্থে সেরকম ভাবে পাল্টায়নি, এই নিয়ে আপনি কি বলবেন? আরেকবার প্রশ্নটা করবে প্লিজ, আমি শুনতে পাইনি। বাংলা মেগা সিরিয়াল গুলো সেই অর্থে, এটা আমাদের একজন দর্শক বন্ধু প্রশ্নটা করেছেন, বাংলা মেগা সিরিয়াল গুলো সেই অর্থে তাদের প্রেজেন্টেশন কনসেপ্ট বা প্রেজেন্টেশন স্টাইল মানে কনসেপ্ট এবং প্রেজেন্টেশন স্টাইল বদলায়নি, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? মানে এটা পেছনে তার কারণ হচ্ছে, হ্যাঁ তার কারণ হচ্ছে দর্শক চাইনি, দর্শক যেটা চায় আমরা চেষ্টা করি সেই জিনিসটাই তাদেরকে তুলে ধরতে। আমাদের প্রত্যেক সপ্তাহে একটা টিআরপি আসে, তো সেখানে আমরা দেখি যে কোন সিরিয়াল কতটা কি নাম্বার দিচ্ছে বা কতটা কি মানে দর্শকের মনে জায়গা তৈরি করছে। তো সেখান থেকে আমরা দেখেছি যে দর্শক মানে যেটা দেখতে ভালোবাসছে সেইভাবেই কন্টেন্ট প্রত্যেক দিন আরো ডেভেলপ করা হয়, যাকে স্ক্রিনে দেখতে বেশি পছন্দ করছে সেইভাবেই তাকে নিয়ে অন্যরকম গল্প মানে প্ল্যানিং করা হয়। তো মানে দর্শকের তো, একজন দর্শকের উপর তো পুরোটা ডিপেন্ড করে না, আপনার হয়তো ভালো লাগছে না দেখতে, বাট আরেকজন বা আপনার থেকে আরো বেশি 5 জন বা 10 জনের সেটাই দেখতে ভালো লাগছে, তো তার উপরেই পুরো জিনিসটা সেইভাবে চলছে। আমি গানের ওপারে দিয়ে আমার কেরিয়ার শুরু করেছিলাম, আমি অবজার্ভার ছিলাম, তো গানের ওপারের মতন সিরিয়ালও এখানে হয়েছে, সেটা সম্পূর্ণ একটা অন্য ধরনের, অন্য ঘরানা বলতে পারেন, অন্য ক্লাসের সিরিয়াল। আবার অন্যান্য যে সামাজিক গল্পগুলো আমরা দেখি নর্মালি এখন যেটা হয়, তো সেই ধরনের গল্পও আমরা দেখি। সিরিয়ালের ক্ষেত্রে হিরোইনের সরি হিরোর দুটো বিয়ে বা তার দুটো সংসার বা তার মানে প্রেমিকা এবং সঙ্গে বউ, এগুলো বোধ হয় সত্যি দর্শকরা মানে সিরিয়ালের সেই অর্থে যারা দর্শক তারা দেখতে ভালোবাসেন, তো সেই জন্যই সেগুলো চলছে। যেদিন দর্শক রিফিউজ করবেন সম্পূর্ণভাবে তখন আমরা সত্যি একটা অন্য ধরনের কোনো কন্টেন্ট বানাবো। মানে আপনার আপনার কথা অনুযায়ী যেরকম দর্শক চাইছেন সেভাবেই জিনিসটা তৈরি হচ্ছে আর কি? একদমই তাই, আমরা কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে একটা মার্কেট রিভিউ করি, তো চ্যানেল থেকে রীতিমতো করা, এবং তাতে বলা হয় যে এটা এই এটা ওই, এবং সেটা সমস্ত ক্ষেত্রে মানে আমরা এটাকে এভাবে চাইছি এভাবে চলছি চলছি। আসলে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো প্রচুর ক্রাইসিস থাকে, মানে যারা দর্শক মানে যারা দেখছেন, তো তারা সেই ক্রাইসিসটার মধ্যে না মানে ধরুন প্রেম, তো প্রেমটা টেলিভিশনের ক্ষেত্রে দেখতে লোকের ভালো লাগে সেইভাবে, ঠিক আছে, কারণ ওই ফ্যান্টাসিটাকে ফিল করা যায়। তো সেই জন্য একজন বা দুজন দর্শকের ক্ষেত্রে হয়তো সেটাকে প্রচন্ড ন্যাকা ফ্যানফ্যানানি বলে মনে হয়, বাট যারা সেটাকে মানে যারা মেগা সিরিয়াল সেই অর্থে ভালোবাসেন, যারা বাস্তব থেকে বেরিয়ে জিনিসটাকে অন্যরকম ভাবে উপলব্ধি করতে চান, তাদের ক্ষেত্রে সেটা খুব ইন্টারেস্টিং, তারা খুব মন দিয়ে দেখেন। ওকে, আমরা দর্শকের মধ্যে নই, মানে আমি বারবার বলবো আমরা দর্শকের ঊর্ধ্বে নেই, দর্শক যেটা চায় সেটাই আমরা করতে বাধ্য। দর্শক যেই মুহূর্তে কোনো সিরিয়াল রিজেক্ট করে খেয়াল করে দেখবেন সেই মুহূর্তে কোনো সিরিয়াল কিন্তু বন্ধ হয়। রাইট, ট্রু। মানে দর্শকই সবার ঊর্ধ্বে, দর্শকই সবকিছু, দর্শকের ইচ্ছে অনুযায়ী, তাদের রুচি অনুযায়ী, তাদের ভালো লাগা অনুযায়ী সবকিছু থাকে আর কি। কিন্তু একটা কথা বলুন, এই যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো যে নতুন নতুন কনসেপ্ট নিয়ে এসেছেন, আমরা আপনি বললেন দর্শকদের রুচি থাকে বা দর্শকদের ইচ্ছে থাকে বলেই সিরিয়াল গুলো সেইভাবে হয়, তাদের সেরকম কনসেপ্ট থাকে বা প্রেজেন্টেশন স্টাইল থাকে, কিন্তু এই যে ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখছি অনেক নতুন নতুন কনসেপ্ট আসছে, তাহলে সেটা তারা কিভাবে, এবং তারা দর্শকরা কিন্তু নিচ্ছেনও তারা, তাই না? দর্শকরা বেশ ভালোভাবে নিচ্ছেনও, তো এটা তাহলে কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, কারণ ওটিটি তে যারা দেখছেন মানে ওটিটির, আমি বলবো না যে ওটিটির দর্শক আলাদা, মেগা সিরিয়ালের দর্শক সম্পূর্ণ আলাদা, সেটাও নয়, কিন্তু যার যেটা পছন্দ হচ্ছে সেটা দেখছে। মানে আমি আপনাকে একটা সহজ জিনিস, আমি দর্শকদের মানে যারা এই প্রোগ্রামটা দেখছে একটা জিনিস আমি বলবো, যে মেগা সিরিয়ালের কন্টেন্ট বা কোনো কিছু যদি কারোর পছন্দই না হতো, তাহলে তো একটা জিনিস দীর্ঘদিন ধরে চালানো সম্ভব হতো না, কারণ তার সঙ্গে একটা মার্কেটিং এর
প্রভূত সম্পর্ক রয়েছে, পুরো জিনিসটাই সেইভাবে চলছে। অবশ্যই রয়েছে। এবং ওটিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওটিটিতে প্রচুর ধরনের কন্টেন্ট আছে। ওটিটি কিন্তু মানে আপনি যদি একটা ওটিটিতে কথার কথা 50টা বা 60টা কন্টেন্ট থাকে, তার মধ্যে 50টা কন্টেন্টই কিন্তু অ্যাকসেপ্টেবল, মানে একেবারেই অন্য ধরনের কন্টেন্ট, অন্য ধরনের ঘরানা, সেটা নয়। সেখানেও চয়েসেবল জিনিস আছে, কোনোটা আমার ভালো লাগছে, কোনোটা আপনার ভালো লাগছে, কোনোটা আপনার মনে হচ্ছে না একটু বেশি অ্যাডাল্ট, কোনোটা মনে হচ্ছে না একটু বেশি মানে ইম্যাচিওর। তো সেইটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে মানে দর্শকের পার্সপেক্টিভের উপরে, যে আমি কোনটাকে কিভাবে দেখছি। একটা সিনেমা আপনি একটা পার্সপেক্টিভে দেখে একটা ফিডব্যাক দিচ্ছেন, আমি আমার মতন দেখে একরকম বলছি, তো সেটা সম্পূর্ণ সেভাবে মানে ডেলিভার হয়। বাট মেগার ক্ষেত্রে যেটা হয়, যেহেতু সেটা অল ওভার, মানে বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে মানে আমাদের বয়সী মহিলারা থেকে শুরু করে আমাদের মানে কি বলবো মানে বয়স্ক মানে বুড়িরা পর্যন্ত দেখছে, যারা বৃদ্ধারা দেখছেন, 70 প্রায় 75 বছরের বৃদ্ধারাও টিভি চালিয়ে বিছানায় বসে দেখছেন, তো তাদের ক্ষেত্রে তো সেই ধরনের মানে খুব ইন্টেলেকচুয়াল কন্টেন্টের ক্ষেত্রে তাদের ভালো লাগে না। তারা বাস্তব জীবনে সাংসারিক জীবনটাকেই চোখের সামনে সেইভাবে দেখতে চাইছেন, সেখানে একটি স্বামী একটি বউ কথার কথা, বা তাদের সাংসারিক জীবন, বা তাদের বাচ্চা কি হচ্ছে, তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন কি ঘটছে, সেটাতে তারা অনেক বেশি ইন্টারেস্টেড। তার মানে যেটা আমরা বুঝতে পারছি, সবকিছুর জন্য আলাদা আলাদা দর্শক রয়েছে, সেইভাবেই জিনিসপত্র যা যা এন্টারটেইনমেন্টের জন্য তৈরি হয় সেটা ওটিটিতে, ওটিটিতে খুবই দরকার। তার কারণ হচ্ছে ওটিটিতে না প্রচুর নতুন নতুন কন্টেন্টের সাথে সাথে প্রচুর নতুন নতুন কাজ, মানে ডিরেক্টর এবং তাদের ভাবনা চিন্তাগুলো উঠে আসছে, যেগুলো আমাদের উঠে আসছে। হ্যাঁ একদমই। এবং মানে আমাদের জেনারেশন থেকে আমাদের মানে এর আগের মানে যে জেনারেশনটা ঢুকছে তাদের ক্ষেত্রে খুব দরকার। মানে এত নতুন নতুন 20-21 বছরের ছেলেরা এত ভালো ভালো শর্ট ফিল্ম, এত ভালো ভালো কাজ করছে যে যে সেগুলো এত অ্যাপ্রিসিয়েবল, এবং তাদের কাছ থেকে আরো ভালো ভালো কাজের দরকার, এবং ওটিটি সেই সুযোগটা দিচ্ছে যে তাদেরকে আরো ভালো ভালো কাজ করার। তো সেই কাজগুলো আমরা দেখছি, সেখান থেকে তারা জাজ করছি। মানে আমার মনে হয় ওটিটি আর মেগার মধ্যে না কোনো মানে কোনো তুলনা হয় না, মানে তুলনাটা টানা ভীষণ অযৌক্তিক। ওকে, দুটোরই নিজের নিজের জায়গায় প্রয়োজন আছে, ডেফিনেটলি ডেফিনেটলি রয়েছে। সোনাক্ষী, একটা একটা জানতে চাইবো, মানে এই প্রশ্নটা অবশ্যই আমি এক্সপেক্টই করছিলাম, আপনার প্রোডাকশন হাউসের সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে করতে হবে, অনেকে জানতে চাইছেন আমাদের একজন দর্শক বন্ধু। আমার ফেসবুকে ফিল্মি ফ্যামিলি প্রোডাকশনের পেজ আছে, সেখানে মেসেজ করতে পারেন। যদি সেরকম ভাবে মানে আপনার কি কাজ করতে চাইছেন, কি ব্যাপার, সেই ডিটেলস দেখে আমাদের যোগাযোগ করা দরকার হবে, হলে আমরা সেইভাবে যোগাযোগ করে নেব। তাহলে যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলি, এবং বাকিরা যদি অন্য কারো মনে প্রশ্ন থাকে তাহলে প্রোডাকশন পেয়ে যাবেন, ফিল্মি ফ্যামিলি প্রোডাকশন বলে আমার ফেসবুক পেজ আছে, তো সেখানে গিয়ে আপনার কি ধরনের কাজ আপনি করতে চান সেটা মেসেজ করুন, আমরা আমাদের দরকার অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করে নেব। তাহলে আপনারা ফিল্মি ফ্যামিলি পেজে যাবেন, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, এবং কি ধরনের কাজ করতে চান, মানে কিভাবে আপনারা যুক্ত হতে চান ওনার প্রোডাকশন হাউসের সাথে, সেটা একটু ক্লিয়ারলি মেনশন করবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সোনাক্ষী, পরবর্তী প্রশ্নটাতে আমরা চলে যাব, যে আচ্ছা আপনি তো এত বছর ধরে কাজ করছেন, 10 বছর হলো, এমন কোন মুহূর্ত মানে হয় না কিছু ডিজাস্ট্রাস কিছু হয়ে গেল, বা ফানি কিছু মানে এক্সট্রিম কিছু মুহূর্ত, সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের সবার সঙ্গে শেয়ার করেন। এক্সট্রিম মুহূর্ত, হ্যাঁ মানে খুব ডিজাস্ট্রাস কিছু হলো বা খুব মজাদার ফানি কিছু। হ্যাঁ, এটা আমি শেয়ার করতে চাইছিলাম, সেটা হচ্ছে আমি এই যে প্রজেক্টটির কথা প্রথমে বলেছিলাম যে আমার ফানি কিছু হলেও শেয়ার করব। ফানি ঠিক নয়, বাট ভেরি সিরিয়াস একটি ঘটনা, সেটা হচ্ছে যে যে প্রজেক্টের কথা আমি বলছিলাম, রেশম ঝাপি, 2017 আমি বোলপুরে করতে গেছিলাম, ইটস ভেরি চ্যালেঞ্জিং প্রোগ্রাম, যেটা আমি প্রথমেই বলছিলাম, আমাকে মিস্টার গাঙ্গুলি প্রশ্ন করেছিলেন। তো সেইখানে যেটা হয়, আমি 22 দিন বোলপুরে ছিলাম, তো আমরা যে কটেজটাতে থাকতাম, মানে আমার এক মানে আমার এক কলিগেরই বাড়িতে, তো তার বাড়িটা একটু একটু ইন্টেরিয়রে, তো সেখানে হঠাৎ একদিন শুটিং এর পরে, মানে শুটিং ইউনিট চলছিল, অন্য জায়গায় শুটিং হচ্ছিল, আমরা জাস্ট প্ল্যানিং করছিলাম, আমি আমার প্রোগ্রামার আমার প্রোডাকশনের 2-3 জন, হঠাৎ করে সেখানে ডাকাত এসে পড়ে। তো আচ্ছা, ওকে, হ্যাঁ, প্রায় 4-5 জন
লোক লোক কি বলবো, কিন্তু তাদের অবস্থা খুবই দুস্থ, মানে পরে যখন পুলিশ কেস হয় এবং বুঝতে পারি, তারা প্রায় মানে মুখে গামছা জড়িয়ে প্রায় শর্ট ফোর্ট নিয়ে ঢুকে পড়ে, মানে এটা আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স বলার মতন জায়গা। তো সেই ডাকাতের হাত থেকে কোনো ক্রমে নিষ্কৃতি পেয়েছিলাম, প্রায় 45 মিনিট ডাকাতের কবলে ছিলাম, মনে হচ্ছিল আর মানে জীবনটাই বোধহয় আর থাকবে না। তো যাই হোক, একটা নতুন জন্ম, এবং তার পরবর্তীকালে পুলিশ কেস হয় এবং তারা ধরা পড়েন, এখনো কেস চলছে। তো এইটা একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে শুটিং এর মাঝখানে। 2017, বেশি দিন আগের নয়, খুবই রিসেন্ট বলা যেতে পারে, 4 বছর আগেকার। হ্যাঁ, এবং ওই সময়টাতে মানে এটাও বলা বাহুল্য, সেটা হচ্ছে যে ওই সময়টাতে আমি একাই একটি মেয়ে ছিলাম, আর কোনো মেয়ে ওই সময় ছিল, মানে আমার সঙ্গে বাকি যারা ছিল তারা প্রত্যেকেই ছেলে, এবং তারা রীতিমতো আমাকে টার্গেটও খুব করেছিল যে তুলে তুলে নিয়ে যাবে। তো যাই হোক, আমার ঠাকুরের অশেষ কি বলবো কৃপা আমার প্রতি, এবং সবার বড়দের ভালোবাসা, বন্ধুদের অনেকে, যে আমি ওই সিচুয়েশনটা থেকে কোনো রকমে বাঁচি, মানে ওটা আমার ক্ষেত্রে জীবনের একটা নিউ এক্সপিরিয়েন্স। মানে ওই সিচুয়েশনে যারা যারা আমরা পড়েছিলাম তারাই জানি যে কি অবস্থা হয়েছিল, মানে ওকে। তার মানে যারা এই ইন্ডাস্ট্রিতে যাবে একটু মার্শাল আর্ট জুডো ক্যারাটে শিখে গেলেও বোধহয় একটু ভালো হয়, তাই না? কখন আবার ডাকাত টাকাতে কবলে শুটিং এর ক্ষেত্রে তো বিভিন্ন জায়গায় যেতে, আমি আমি যেহেতু কোনোটাই জানি না, আমি ক্যারাটেও জানি না, মার্শাল আর্টও জানি না, কোনোটাই জানি না, কিন্তু আমি ভাগ্যের জেরেই বেঁচে বেঁচেছি একদমই, সেটা বলবো। কিন্তু আমি মানে বলবো যে যারা আমরা এই ধরনের কাজ করি, সেটা অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেও সেম, বা যারা পর্দার পিছনে, আমাদের তো বিভিন্ন জায়গায় শুটিং করতে হয়, অনেক ইন্টেরিয়ার, অনেক ইয়েতে, মানে বিভিন্ন রকম সাব স্পেসে, মানে একদম এরকম জায়গা আছে যেসব জায়গাতে কমিউনিকেশনের জায়গা খুব কম, তো সেইসব জায়গায় গিয়ে নিজেদেরকে মানিয়ে নিয়ে কাজটা করাটাই একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে তো আরো বেশি, টুকটাক বাথরুম পাওয়া যায় না অনেক জায়গায়, সেগুলোকে ম্যানেজ করে কাজটা করে আসা, ঠিক আছে? গাড়ি ঘোড়ার সমস্যা থাকে অনেক রকম, তো সেইটাই, বা একটা ইউনিটে সবকটা মানে মেল মেম্বারের সাথে নিজেকে অ্যাকোমোডেট করে নিয়ে পুরো জিনিসটাকে করা, তো সেইগুলোর মানে সেইগুলোকে না অন্যরকম ভাবে নিলে হবে না, সেটাকে খুব মানে কি বলবো, খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে হবে যে আমি একটা কাজ করতে এসেছি, বা আমার কাজটার এটা একটা পার্ট, আমার কাজের কাজটাকে ভালোবাসতে হবে, পার্ট অফ দিস প্রফেশন, একদম পার্ট এন্ড পার্সেল অফ দিস প্রফেশন। আরেকটা জিনিস সোনাক্ষী, একটু জানতে চাইবো, আমাদের একজন দর্শক বন্ধু জানতে চাইছেন, এই প্রোডাকশন ইউনিটের সঙ্গে গিল্ড কিভাবে সহযোগিতা করছে বা করে করে থাকে? গিল্ড হচ্ছে আমাদের যে একটা ফেডারেশনের টেকনিশিয়ান গিল্ড, আমরা গিল্ডের আওতায় পড়ি না, এক্সিকিউটিভ প্রোডিউসার ইজ নট গিল্ডের আওতায় পড়ে, বাট আমাদের যারা টেকনিশিয়ান কাজ করেন, মানে ধরুন ডিরেক্টর থেকে আরম্ভ করে ক্যামেরাম্যান, ট্রলি সেটার, প্রোডাকশন, আর্ট সেটিং, যে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা শুটিং এ কাজে লাগে আমাদের, এবং এডিটর অলসো, এদের প্রত্যেকেরই নিজস্ব গোষ্ঠী আছে, মানে অর্গানাইজেশন রয়েছে, এবং তারা এই গিল্ডের অন্তর্ভুক্ত, গিল্ডের বাইরে গিয়ে তারা কোনো কাজ করতে পারেন না, এবং সেটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, মানে গিল্ড পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, এবং গিল্ডের নিয়মানুসারেই তাদেরকে সম্পূর্ণভাবে চলতে হয়। হ্যাঁ, তার কারণ একটাই, কারণ আপনি যদি গিল্ডের আওতাভুক্ত হয়ে গিল্ডের কথা শুনে না চলেন, পরবর্তীকালে গিল্ড আপনার কোনো দায়িত্ব নেবে না আপনার কোনো সমস্যা বা আপনার কোনো প্রবলেমের, মানে আপনার প্রোডিউসার যদি আপনাকে পাওনা গন্ডা ঠিকঠাক না দেয়, তো গিল্ড আপনার হয়ে লড়াই তখনই করবে যদি আপনি গিল্ডকে ঠিক ঠিক সময়ে ঠিকঠাক ভাবে সমস্ত কিছু রিপোর্ট করেন। তো আমি বিশ্বাস করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অবশ্যই গিল্ডের দরকার আছে, কারণ আমাদের একটা টিমওয়ার্কে তো প্রত্যেকে কাজ করে, এবং অনেক লোকজন কাজ করে, কখনো কখনো আমাদের এরকম হয় যে যে টেকনিশিয়ান কাজ করছে তার কাজ আমাদের পছন্দ হচ্ছে না, তো আমাদেরও জানানোর জন্য একটা কাউকে দরকার থাকে, যে আমরা যেভাবে কাজটা চাইছি সে ঠিক মতো ফিডব্যাক দিতে পারছে না, তো তখন গিল্ড আমাদের হেল্প করে, তারা বুঝে একটা সিদ্ধান্ত নেয়। প্রত্যেকটা গিল্ডেরই একটা করে মানে হেড থাকে, মানে সেক্রেটারি থাকে বা তাদের হেড থাকে, তারা তখন সেই জিনিসটাকে ঠিকভাবে সুইটেবিলিটি হ্যান্ডেল করেন, সমস্ত কিছু তারা সেভাবে দেখেন। তো গিল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে গিল্ডের সঙ্গে গিল্ডই পুরো ব্যাপার, মানে কাজটা করি আমরা গিল্ডকে নিয়ে। আপনি তো ক্যামেরার সামনেও এসেছেন, অভিনয়ও করেছেন আপনি,
অভিনয় করেছেন, তো ফিউচারে ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ আসে আবার অভিনয় করার, সেটাকে আপনি ঠিক কিভাবে দেখবেন? ইচ্ছে আছে অভিনয় করার, একদম ইচ্ছে নেই বলবো না, এবং প্রথমত তো অভিনয় করতেই এসেছিলাম, মমতাকে বলেও ছিলাম, মমতা যখন জিজ্ঞেস করেছিল যে কি করতে চাও, আপনি তো টলি ইন্ডাস্ট্রিতে এন্ট্রিটাই বুম্বাদার হাত দিয়ে, না টলি ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকেছেনই বুম্বাদার, একদম একদম একদম, তো হ্যাঁ যেটা বলছিলেন ফিউচারের কথা, হ্যাঁ, তো তখন উনি বলেছিলেন কি করতে চাও, আমি বলেছিলাম অভিনয় করতে চাই, কারণ আমি থিয়েটার করতাম, প্লাস স্কুল কলেজে প্রচুর থিয়েটারের এক্সপিরিয়েন্স, এবং সর্বোপরি আমার বাবা মা থিয়েটারের সঙ্গে যুক্ত, মানে আমার মা খুবই ভালো থিয়েটার পার্সোনালিটি, তো সেই জন্য ইচ্ছা ছিল, এখনো চেষ্টা করি। প্রথম সুযোগ অনেক ডিরেক্টরই দিয়েছেন, আকাশেও কিছু কাজ করেছি, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে যে এই পর্দার পিছনে মানে বিশাল দায়িত্ব নিয়ে কখনো আর পর্দার সামনে এসে কাজ করার সুযোগ, বা মানে ওটাও তো একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট কাজ, অ্যাক্টিং যারা করে, মানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদেরকে আমার সেলুট যে তারা একটা জিনিস, একটা চরিত্রকে চরিত্রায়ণ করে, তো সেই জিনিসটা কে এস্টাবলিশ করা, মানে সেটা যে মানসিক প্রস্তুতি নিয়ে মনোযোগ দিয়ে সেটা করা, সেই টাইম বা সেই মনোযোগটা দিতে পারিনি কখনো সেভাবে, মানে যদি কখনো অ্যাক্টিং করি তখন আর এই বাইরের কাজটা করবো না, তখন অ্যাক্টিংটাই করবো, এটাই ইচ্ছে আছে। মানে পর্দার পেছনের নায়িকা আর পর্দার সামনের নায়িকা, আপনি বলছেন একবারে পর্দার পেছনের নায়িকা যখন আছেন তখন পর্দার পেছনেই থাকবেন, আর সামনে যখন যাবেন তখন পর্দার সামনের নায়িকা হবেন, মানে পর্দায় নায়িকা আর কি। হ্যাঁ, অনেকেই করেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, অনেকেই করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে অভিনয়টা ভীষণ মনোযোগী একটা ব্যাপার, তো সেটাতে কনসেন্ট্রেট করে করাটা খুব জরুরি, কারণ তার মাঝখানে যদি আমার কাজের চারটে ফোন আসে তখন মানে আলটিমেটলি সেই কাজটা হ্যাম্পার হবে। তাহলে দর্শক বন্ধুরা, ফিউচারে কিন্তু আমরা সোনাক্ষীকে হতেও পারে একটা ফুল ফ্লেজেড নায়িকা হিসেবেও দেখতে পারি, তাই তো? চান্স আছে তো, সম্ভাবনা রয়েছে, নায়িকা হওয়ার বয়স নেই, সেটা হচ্ছে যে আচ্ছা আবার একটা প্যান্ডামিক রিলেটেড প্রশ্ন আর কি, এই প্যান্ডামিকে এই যে সিচুয়েশনের মধ্যে অনেক কিছুই তো বন্ধ হয়ে গেছে, এখন আমরা ফিজিক্যালি যেতে পারছি না, তো এখন যদি কেউ আপনার স্টুডিওর সঙ্গে যোগাযোগ করতে চায়, সেটা হয়তো অনেক ক্ষেত্রে ফিজিক্যালি যাওয়াটা সম্ভব হচ্ছে না, আগে যেটা ধরুন অনেক হয়তো মফস্বলের ছেলেমেয়েরাও আসতো যোগাযোগ করতে, একদিন এসে অডিশন দিয়ে চলে গেল বা এরকম, যেটা হয়তো এখন অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না, তো ভার্চুয়ালি কোনোভাবে কি অডিশন নেওয়ার দিকে আমরা এগোচ্ছি, মানে এই প্রোডাকশন হাউস গুলো বা বিনোদন জগৎ কি এগোচ্ছে? একদমই তাই শর্মিষ্ঠা, যারা মানে এই ধরনের কাজকর্ম করতে চান তারা ফেসবুকে ডিজিটালি বা ইনস্টাগ্রাম এই ডিজিটাল মিডিয়া গুলোতে একটু যোগাযোগ রাখবেন, কারণ প্রচুর প্রোডাকশন হাউস আপকামিং কাজের জন্য তাদের অডিশনের প্রচুর মানে ফিডব্যাক মানে অ্যাড দিচ্ছেন, যে যোগাযোগ করুন, এই রকম লোকজন লাগবে, ছেলে মেয়ে চাই তাদের নতুন কাজের জন্য, তা আমি বলবো যে সবসময় সেগুলোকে ফলো করুন, এবং সেখানে মেসেঞ্জারে আপনার ডিটেলস, আপনার কাজের ডিটেলস, ছবি সেগুলো পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ, সেখানে নির্দিষ্ট লোক থাকে তো তাদের সাথে যোগাযোগ করুন, নিশ্চয়ই সেভাবে, কারণ এখন যে প্যান্ডেমিক অবস্থা তাতে সত্যি সরাসরি এসে যোগাযোগ করার মতন জায়গা নেই, এবং আমরা সত্যি ভার্চুয়ালি এখন পুরো জিনিসটা করছি, আমরা ভার্চুয়ালি অডিশন নিচ্ছি, হ্যাঁ, এবং সেখান থেকেই পুরো জিনিসটা হচ্ছে, তো ভার্চুয়ালি নিজেকে যতটা প্রিপেয়ার করে আপনার অডিশন করা যায়, যোগাযোগ করা যায়, সেগুলোই করতে হবে, এবং যে মানে এরকম নয় যে একটা অডিশন স্টুডিওতে হচ্ছে একটা ভার্চুয়ালি হচ্ছে, নয়, যদি ভার্চুয়ালি আপনি মানে কনভিন্স হন বা কনফার্মেশন পাওয়া যায় তখনই আপনাকে স্টুডিওতে ডাকা হবে, তো ভার্চুয়ালি সেই জায়গাগুলোতে ফেসবুকটা একটু ভালো করে খেয়াল রাখুন, ইনস্টাগ্রাম খেয়াল রাখুন, অনেক কাস্টিং ডিরেক্টর আছে যারা সব সময় নতুন নতুন চরিত্রের জন্য লোকজন খুঁজছেন, তাদের সাথে একটু রীতিমতো টাচে থাকুন, তো আমার মনে হয় কিছু একটা নিশ্চয়ই বেটারমেন্ট হবে। আচ্ছা সোনাক্ষী, এই এই সূত্রেই একটা প্রশ্ন করে একটা শেষ করবো, কি অনেক ক্ষেত্রে দেখা যায় না জিনিসটা ভুয়ো হয়, তো আমরা ঠিক যখন অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি ফেসবুকে অনেক সময় লোকেরা একটা ট্র্যাপে পড়ে যাচ্ছে, তাই না? তো কি করে বুঝবে কোনটা জেনুইন এবং কোনটা ফেক? অ্যাকচুয়ালি শর্মিষ্ঠা বড় প্রশ্ন,
হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, প্রায়শই মানে আমাদের কানে প্রায়ই আসে যে মানে যারা আসে কাজ করতে বলে যে অমুক জায়গায় গিয়েছিলাম এবং তারা প্রচুর টাকা পয়সা দিয়েছে, বা মেয়েদের ক্ষেত্রে অন্যান্য রকম মানে বাজে প্রস্তাব দিয়েছে, কাজ করতে পারিনি, প্রলোভন দিয়েছে। তো সেইটা একটা খুব বড় ব্যাপার। আমি বলবো যে এখন না মানে এখন তো পুরো জিনিসটাই ভীষণ ডিজিটাল ওরিয়েন্টেড, এবং তার একটা বেসিক মানে অনারেবল জায়গা রয়েছে, ঠিক আছে? মানে আপনাকে কেউ যদি ফোন করে বলে যে আমি স্টার জলসা থেকে বলছি বা জি বাংলা থেকে বলছি, কালকে এখানে চলে আসুন, আপনি অডিশন দিয়ে যান, আপনি প্রথমে তাকে প্রশ্ন করুন যে কি কাজের জন্য কারা কারা রয়েছেন সেখানে, অথেন্টিকেসিটা একটু জানার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে যে এই ভুয়ো প্রতিষ্ঠানগুলোতে, এবং প্রথমত এই ভুয়ো প্রতিষ্ঠানগুলোতে গিয়ে প্রথমতেই প্রলোভনে পা দেবে না। আপনি যদি কোনো একটা অডিশনও দেন, তারা যদি আপনাকে বলে যে আপনি অমুক একটা অ্যামাউন্টের টাকা জমা করুন, আমরা আপনাকে কোনো কাজ দেব, আপনি কখনোই প্রলোভনে পা দেবেন না। কারণ আমি আমি আমার 10 বছরের এক্সপিরিয়েন্সে একটা কথা বারবার বলবো যে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু টাকা দিয়ে কাজ হয় না, মানে প্রকৃত কাজ হয় না। আমরা ট্যালেন্টকে খুঁজে আনি তার নিজস্ব, সত্যি মানে যে ছেলে মেয়েদেরকে আমরা খুঁজে আনি বা যে লোকজনদেরকে আমরা কাজ করিয়ে নিয়ে আসি, আমি অ্যাজ এ কাস্টিং করি আমার হাউজের হয়ে বা আমার নিজের কাজের ক্ষেত্রে, আমরা কিন্তু শুধুমাত্র ট্যালেন্ট দেখে তাদেরকে নিয়ে আসি। আমার সঙ্গে প্রচুর ছেলেমেয়েরা যোগাযোগ করেন, হ্যাঁ, আমি তাদের অডিশন তাদের ক্যারেক্টার অনুযায়ী যদি সঠিক কিছু হয় তখনই তাদেরকে ডাকি। তো কোনো মিথ্যা প্রলোভন বা মিথ্যা টাকার প্ররোচনায় প্লিজ পড়বেন না, আগে কাজ করবেন, কাজের সঠিক সত্যতা যাচাই করবেন, এবং তারপরে নিজেকে মানে নিজে টাকা পয়সা দেবেন বা নিজেকে এগোবেন। তাহলে মিথ্যে প্রলোভনে পা না দিয়ে একদম জিনিসটা কতটা অথেন্টিক, কতটা জেনুইন সেটা দেখে নিয়েই এগোতে হবে। আপনার প্রতিভাটাই এখানে শেষ কথা, প্রতিভার উপরে এখানে কিচ্ছু নেই, আপনার ট্যালেন্টই এখানে শেষ কথা। ওকে, খুব সুন্দর কথা বলেন সোনাক্ষী, খুব সুন্দর উত্তর দিলেন প্রত্যেকটা প্রশ্নের। তো আমাদের এই এক ঝুড়ি প্রশ্ন ছিল দর্শকদের এন্ড থেকে, সবাই আশা করি সবাই স্যাটিসফাইড হয়েছেন এই কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডে। মিস্টার গাঙ্গুলি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন ব্যাকস্টেজে, আসুন ওনাকে একটু ডেকে নিই। মিস্টার গাঙ্গুলি প্লিজ। আমি তো মেকআপ ভ্যানে ঘুমিয়ে পড়েছিলাম, মানে এক ঝুড়ি প্রশ্ন উত্তর দিতে দিতে সোনাক্ষীও ক্লান্ত, শর্মিষ্ঠারও আমার মনে হয় এত প্রশ্ন আসছে, মানে প্রশ্ন মানে জর্জরিত, সোনাক্ষী দুর্দান্ত হ্যান্ডলিং অফ ইচ এন্ড এভরি সোনাক্ষী কিন্তু কাঁপিয়ে দিয়েছে, এবং গুম্বাদার হাত ধরে যাত্রাপথ শুরু, 10 বছর চোখ ধাঁধানো, যেটা দিয়ে সর্বিশটা শুরু করেছিল, চোখ ধাঁধানো একটা ক্যারিয়ার। অনেকে আজকে সোনাক্ষী হতে চায়, সোনাক্ষী মুখার্জি, তো সেই সোনাক্ষী মুখার্জিদের জন্য একটা ওয়ান লাইনের আমি চাইছি সোনাক্ষী আমাদের বলুক, যে সেই সোনাক্ষী মুখার্জি যারা হতে চায় তাদের জন্য আমাদের সোনাক্ষীর এক লাইনে ছোট্ট একটা কি বার্তা থাকবে। জাস্ট একটা কথাই বলবো যে সর্বোপরি যে কাজটা করতে যাও সেই কাজটাকে ভালোবাসো, এবং সর্বোপরি একজন ভালো মানুষ হও। মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু সেটা সে তার নিজের মতন করে, মানে তুমি নিজের কাছে ঠিক থাকো সেটা সব থেকে আগে দরকার, এবং যে কাজটা করছো নিজের জায়গায় সেই কাজটাকে ভালোবেসে এগিয়ে যাও। ফ্যান্টাস্টিক সোনাক্ষী, নিজের কাজ নিজের মতো করো, মানুষকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো, ফ্যান্টাস্টিক সোনাক্ষী। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু টেক্স এন্ড টকস। মানে এত প্রশ্ন কিন্তু আমরা প্রথম এই এপিসোডেই পেলাম, মানে এত 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 প্রশ্ন, আর কমেন্টের পর কমেন্ট আমি দেখছিলাম, কমেন্টের পর কমেন্ট আসছে, দ্যাট স্পিকস অ্যাবাউট সোনাক্ষীস পপুলারিটি, about the fantastic work she has done in all these 10 years. Thank you once again, Takes and Talks, Cinema for a Cause. We are also indebted to you by your dazzling presence, but the presence which really matters, and you handle all your productions so effortlessly, so smoothly. On to Shorbishta. Thank you so much, Sonakshi. Thank you so much, you. সোনাক্ষী, প্রথমে তো মানে যেরকম মিস্টার গাঙ্গুলিও বললেন আমিও বলবো, আজকে আমাদের এই শোতে আসার জন্য অ্যাজ এ গেস্ট অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে আমরা আশা করব আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, আরো ভালো ভালো প্রোডাকশনের সঙ্গে আপনি যুক্ত হন, আরো ভালো আরো আনন্দ দিন দর্শকদেরকে, এবং অবশ্যই আমরা আপনাকে ক্যামেরার সামনেও কিন্তু দেখতে চাইব। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, আরো এগিয়ে যান লাইফে, আরো সাকসেসফুল হন।
আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, কারণ আমরা তো পর্দার পিছনে থাকি, আমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স থাকে, সেভাবে তো কখনো শেয়ার করতে পারি না সত্যি। তো এইরকম একটা মানে এরকম একটা জায়গায় এসে এই ধরনের কথা বলতে পেরে আমার নিজের খুব 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 ভালো লাগছে। এবং ও মিস্টার গাঙ্গুলি এবং শর্মিষ্ঠা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে গেস্ট করে এই মানে এরকম একটা কনভারসেশন আমরা করলাম, মানে আই এম ভেরি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবার খুব ভালো লেগেছে আপনাকে পেয়ে, দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে। তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরে রিকোয়েস্ট করবো যে টেক্সেন টক্সে যেরকম আজ আমি এসেছি সেরকম ওদের ওদের প্রত্যেকটা পর্বই আপনারা এর পরের থেকেও দেখবেন, যারা আজকে দেখেছেন এর পরের থেকেও, কারণ ওরা এই ধরনের একটু অন্য ধরনের লোকজনকে নিয়ে এসে তাদের সঙ্গে ইন্টারাক্ট করে কথা বলার চেষ্টা করে, যেটা খুব ভালো জিনিস, যেটা যে জিনিসগুলো আমরা সচরাচর জানতে পারি না, যেরকম আজকে আপনারা আমার কাছ থেকে অনেক কিছু জানলেন। তো এই ধরনেরই নেক্সট উইক বা তারপরে ওরা এরকমই হয়তো কোনো একটা বিষয় নিয়ে আবার কাজ করবে। সো টেক্স এন্ড টক্স এর সঙ্গে থাকুন, ওদের ভিউয়ার্স আরো বেশি হোক এবং এই শোটা অনেক 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 দিন অবধি চলুক, আমি সেটাই মানে হোপফুলি সেটাই চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে, আমার এত আপনার এই উইশটার জন্য। তো এবার দর্শক বন্ধুদের কাছে আমি একটু এবার তোদের উদ্দেশ্য বলছি যে টেক্স এন্ড টক্স ইজ ইয়োর ভেরি ওন শো, ইজ ইয়োর ভেরি ওন প্ল্যাটফর্ম, যেরকম সোনাক্ষী বললেন। So if you have any such inspiring story to share, please do not forget to contact us. For details, please take a quick look at our next video. Thank you.